তো প্রিয় দর্শক, আমরা স্বাগত জানাচ্ছি সবাইকে। আমরা প্রত্যেক দিন জানেন যে এই সময়টায় রাত 10টায় হাজির হই আপনাদের সামনে। আমাদের সমসাময়িক চলমান ঘটনা প্রবাহ এবং যে সকল সংকট সম্ভাবনা আছে এগুলো নিয়ে আলোচনা করা, কিন্তু আমাদের বর্তমান প্রেক্ষিতে যেটা চলছে সারা বিশ্বব্যাপী যে করোনা সংকট আমরা মোকাবেলা করছি তার ধারাবাহিকতা বাংলাদেশেও রয়েছে, কিন্তু আমরা যারা সাংস্কৃতিক কর্মী রয়েছি আমরা কিভাবে এই বিষয়টাকে মোকাবেলা করব এবং আমাদের বেঁচে থাকার জন্য বিশেষ করে যারা প্রশিক্ষণ কেন্দ্রগুলো আমরা চালাই তারা কিভাবে এটাকে সার্ভাইভ করতে পারি, সেজন্য আমাদের একটি আলোচনা অনুষ্ঠান দীর্ঘ দিন যাবৎ আমরা করে আসছি। আজকে এটির সপ্তম পর্ব। তো সপ্তম পর্বে যারা আমাদের মাঝে আজ আলোচক হিসেবে উপস্থিত আছেন আমি একে একে পরিচয় করে দিচ্ছি। প্রথমে রয়েছে জনাব সাজেদুর রহমান মুনিম। মুনিম ভাই ভালো আছেন আপনি? মুনিম ভাই আপনি শুনতে পাচ্ছেন? মুনিম ভাই হ্যাঁ, আপনারটা খুব স্লো শোনা যাচ্ছে। আমি আমারটা শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা আমি এখন সাউন্ডটা শোনা তাহলে, যাচ্ছে? হ্যাঁ মুনিম ভাই এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা। আমাদের সাথে ইতিমধ্যে আরো যোগ দিয়েছেন সুমনা সুমা। সুমা আপা আপনি শুনতে পাচ্ছেন? সুমা আপা আপনার সাউন্ডটা কি লাউড করা নাকি ইকো হচ্ছে? হ্যালো সুমা আপা, আপনি কি লাইনটা কি ডবল হয়ে গেছে কিনা একটু চেক করবেন, দুইবার ঢোকা হয়েছে বোধ হয় আপনার। সুমনা সুমা আপনি একটু আপনার মাইক্রোফোনটা একটু চেক করবেন। সুমা আপু আপনি একটু লাইটটা চেক করবেন। সাউন্ড সাউন্ড সাউন্ডটা একটু বেশ ঝামেলা করছে। হ্যাঁ এবার ঠিক আছে, আপনি শুনতে পাচ্ছেন সুমাপা? হ্যালো সুমাপা আপনি শুনতে পাচ্ছেন? সুমাপা এখান থেকে একটু ঝামেলা হচ্ছে। আর সুমাপা আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ আপনার সাউন্ড পাচ্ছি না আমি, কেন বুঝছি না। সুমাপা আপনি কি মিউট করে দিয়েছিলেন বোধ হয়? দেখেন এখন বোধ হয় ঠিক আছে, আপনার বোধ হয় মাইক সাউন্ডটা মিউট করা আছে একটু দেখেন। আমাদের সাথে আরো যোগ দিয়েছেন বরিশাল থেকে মুরাদুজ্জামান খান। মুরাদ শোনা যাচ্ছে? মুরাদ হ্যালো, আমাদের নেটওয়ার্কে আসলে হ্যাঁ ভাইয়া, ঝামেলা। ভালো আছেন? হ্যাঁ ভালো শোনা যাচ্ছে মুরাদ? হ্যাঁ হ্যালো শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমরা, শুনতে পাচ্ছি। আচ্ছা থ্যাংক ইউ, আমরা রিয়েল টাইমেই শুনতে পাওয়ার কথা। তো আমরা যাই হোক, মোটামুটি আরো আমাদের মাঝে যোগ দিবেন কলকাতা থেকে সুস্মিতা নন্দী শেঠিয়া। উনি একটা প্রশিক্ষণ কেন্দ্র চালান এবং একটা বিশাল নাচের গ্রুপ রয়েছে ওনার কলকাতার সল্ট লেকে। উনি উনি আমাদের মাঝে যোগ দিবেন। তো আমরা আজকের যে বিষয়টা আমি সবাইকে একটু বলি, সেটা হচ্ছে যে আমাদের বিষয়টা হচ্ছে বাংলাদেশের বর্তমান সাংস্কৃতিক অঙ্গন যে অবস্থায় আমরা বসে আছি বা চলছে যে অবস্থায়, এটা কি আমরা এই অবস্থা থেকে কি আমরা চলতে পারবো, নাকি আমাদের সার্ভাইভ করার জন্য আমাদের নতুন নতুন পথ পদ্ধতি আবিষ্কার বা আমরা কিভাবে এইটাকে চালিয়ে নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের আজকের আলোচনা। এটা নিয়ে আজকে আমাদের সপ্তম পর্ব। তো আমরা একে একে সবার কথা শুনবো। আমাদের সাথে একজন অভিভাবকও যোগ দিবেন, যিনি তার বাচ্চাকে নিয়ে তিনি কি ভাবছেন। আসলে বাচ্চাদেরকে তো অভিভাবকদেরকে নিয়েই তো আসলে আমাদের চলতে হবে।
তো এই জন্য অভিভাবকদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, আমি একে একে সবার কথা শুনবো। তো প্রথমে আমি একটু মুনিম ভাইয়ের কাছে যেতে চাই। মুনিম ভাই, আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা মুনিম ভাই, আমি একটা বিষয় বলতে চাই। আপনি বাংলা, সারা বাংলাদেশ সের সাংস্কৃতিক অঙ্গন, সারা বাংলাদেশ আপনি ঘোরেন আমি জানি। আজকে আপনাকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর একটা বড় কারণ হচ্ছে যে বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের আনাচে কানাচে সমস্ত জায়গা কিন্তু আপনার জানা। হ্যাঁ, প্রত্যেকটা মানুষ আপনাকে চেনে, আপনিও সবাইকে চেনেন। যেমন আজ এখানে কিন্তু আমাদের বাবলু ভাইও বসে আছে আপনার নাম, আপনাকে দেখবার জন্য, বসার শোনার জন্য আপনার কথা। আসসালামু আলাইকুম বাবলু ভাই, ভালো আছেন? হ্যাঁ, বাবলু ভাইকে সালাম দিয়েছে। হ্যাঁ বাবলু ভাই, ভালো, আপনাকে সালামের উত্তর দিয়েছে। আচ্ছা যাই হোক, এখন যে বিষয়টা হচ্ছে কি, আমরা কিভাবে সাংস্কৃতিক অঙ্গনটাকে এই মুহূর্তে টিকিয়ে রাখতে পারি, হ্যাঁ সেটার উপরে আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। কারণ আপনি অলরেডি একটা উদ্যোগ নিয়েছেন, একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশন যেটা বাচ্চারা ঘরে বসেই অংশগ্রহণ করতে পারে, এটা বিষয়ে আমরা আপনার কাছ থেকে শুনবো। আর বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের অবস্থা আপনি কিন্তু জানেন, বিশেষ করে প্রশিক্ষণ কেন্দ্রগুলো, এগুলো টিকিয়ে রাখার জন্য আসলে আমাদের কি করণীয়, এই দুটো বিষয় একটু ছোট্ট করে একটু শুনতে চাই, তারপরে আমরা আবার পরের আলোচনায় আসবো। মুনিম ভাই, এই সারা বিশ্ব যখন থমকে গেছে, ঠিক সেই মুহূর্তেই আসলে বাংলাদেশেও আমাদের অবস্থানটা যে অন্যরকম তা না, ডে বাই ডে আমাদের অবস্থাও খুব খারাপের দিকে যাচ্ছে। তো এই জন্য আসলে আমাদের অনেক কিছুই করণীয় প্রথম থেকে ছিল, সেখানে কিছু ভুল হয়ে গেছে। তো যাই হোক, সেই ভুলগুলোকে শুধরে আমাদের, বিশেষ করে আমাদের যখন এই ধরনের পরিস্থিতি মোকাবেলা হয়, আমরা আমাদের জীবদ্দশে আমরা এই প্রথম এই ধরনের একটি পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হয়েছি। তো এই সম্মুখীনের অবস্থায় আসলে আমাদের যে বিভিন্ন রকমের প্রণোদনা, বিভিন্ন সরকারিভাবে বেসরকারিভাবে, কিন্তু যারা শিল্পী, শিল্পীরা কিন্তু খুব বড় ঘর থেকে, বড় ঘর বলতে আমি বোঝাচ্ছি উচ্চবিত্ত, যাদের প্রচুর টাকা পয়সা আছে, সেখান থেকে আসে না। শিল্প সংস্কৃতি চর্চাটা একটা মনের ব্যাপার, এবং এটা যার যার মন থেকে আসে তারাই এই চর্চাটায় টিকে থাকে। অনেকে আসে, অনেক আলারের ঘরে দুরাল যারা ধনী, তারা হয়তো বা এটাকে পেশা হিসাবে নিতে পারছেন না, তারা একটা শখ হিসাবে নেয়, তো তারা টিকে না। সেজন্য আমি যেটা বলতে চেয়েছি, এটা এইটুকু বলার কারণ হলো যে আমাদের আসলে শিল্পী তারা একটু মধ্যবিত্ত, এই মধ্যবিত্তরা কিন্তু অনেক সমস্যায় থাকে সব সময়। তারা না পারে কোথাও যেতে, কারো কাছে বলতে, বা একদম নিম্নবিত্ত এবং উচ্চবিত্তরা সব সময় ভালো থাকে। তো এইবার, এবারের এই পরিস্থিতি তো সেম ঘটনায় হয়েছে। তা আমাদের যে শিল্প সংস্কৃতি, যেটা এখানে আমাদের আসলে বাংলাদেশের শিল্প সংস্কৃতি অঙ্গনের যারা কাজ করে, বিশেষ করে বাচ্চু ভাই আপনি একজন সংগঠক এবং নৃত্যশিল্পী, আমি দীর্ঘদিন ধরে আপনাকে দেখেছি, প্রচুর কাজ করেছেন দেশে বিদেশে, আমার সঙ্গে অনেক জায়গায় গিয়েছেন। তো সেখানে আমি একটা জিনিস দেখেছি যে শিল্পীরা কিন্তু সবসময় যে কোনো কাজেই নিঃস্বার্থভাবে কাজ করে, যে কোনো কাজই তারা ঝাঁপিয়ে পড়ে। তা এখানেও তাদের তারা কোনো ব্যাংক ব্যালেন্স করেন না বা কিছু করেন না, ভবিষ্যতে কি করবেন, পরবর্তী প্রজন্মের জন্য কি করবেন, সেটাও তারা খুব একটা, কারণ আসলে তারা তো মন থেকে শিল্পকে ভালোবাসে, শিল্পী সংস্কৃতিকে ভালোবাসে, সেই জন্য ডাক পেলেই কিন্তু তারা দৌড়ে চলে যায়। তো এই মুহূর্তেও সেম তাদের অবস্থাটা, যে তারা না পারে ঘরে থাকতে, না পারে বের হতে। সারা বিশ্বে যখন এই ধরনের পরিস্থিতি, সমস্ত প্রোগ্রাম বন্ধ হয়ে গিয়েছে, সমস্ত একাডেমিগুলো বন্ধ হয়ে গিয়েছে, সেখানে একাডেমি একটা নির্ভর করে তাদের মাসিক বেতন, এগুলো দিয়ে খুব অল্প, সেগুলো দিয়েই টিচারদের বেতন দেওয়া হয়। সেখানে কিন্তু আমরা এই ধরনের কার্যক্রমগুলো আমরা চালাতে পারছি না। প্লাস যে শিল্পীরা যে পারফর্ম করবে, সেই জিনিসগুলো, সমস্ত ইভেন্টগুলো বন্ধ। আমি এটিএন মিডিয়া কমিউনিকেশনের সঙ্গে জড়িত, সিও হিসাবে আছি, সেখানেও আমরা দেখেছি যে আমাদের ম্যাক্সিমাম প্রোগ্রামগুলো বন্ধ, নাটকগুলো বন্ধ, সব কিছুই বন্ধ। তো এই পরিবেশ পরিস্থিতিতে শিল্পীদের অবস্থাটা খুবই করুণ। তাই এটার জন্য আমাদের কিছু কার্যক্রম করা উচিত, সেটাকে ভেবেই আমি একটি পরিকল্পনা করেছি। আমাদের এবছর বাংলাদেশে একটি সাংস্কৃতিক উৎসব, যে ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল বাংলাদেশে কখনো হয়নি, সেটি উদ্যোগ নিয়েছিলাম, ডিসেম্বরে হবে, কিন্তু এটিও বন্ধ করে দিতে হয়েছে এই পরিস্থিতিতে। তার কথা চিন্তা করেই আমরা এই মুহূর্তে কিভাবে, ছেলেমেয়েরা তো ঘরে বসে আছে,
তাদেরকে কিভাবে উজ্জীবিত করা যায়। তখন সাউথ এশিয়ান একটি ডান্স কম্পিটিশন 12টি দেশকে নিয়ে শুরু করেছি, সাথে আগামী তারকা গান। আগামী তারকাটা হলো দুই বাংলা মিলে সঙ্গীত এবং অভিনয়টা শুধু বাংলাদেশ নিয়ে, এটা শুরু করেছি যে কিছু এদেরকে উজ্জীবিত করা। কিন্তু আসলে আর্থিকভাবে যে সহায়তা সেটা আসলে আমরা দিতে পারছি না, এই ব্যাপারে বিত্তশালীদের অন্যান্য যারা আছেন তাদেরকে এগিয়ে আসা উচিত আমি মনে করি। এবং সংস্কৃতি চর্চা প্রশিক্ষণ এই কার্যক্রম চালাতে হলে অবশ্যই অর্থ প্রয়োজন। আমি দেখেছি যে বাচ্চু ভাই আপনি সহ আরো অনেকেই এরকম অনলাইনে প্রশিক্ষণ দিচ্ছে, অনলাইনে প্রশিক্ষণে অনেক সময় বাচ্চারা পয়সা দিচ্ছে না, স্কুলগুলো সেভাবে অনলাইনে চালাচ্ছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালাচ্ছে, আমি অনেক জায়গায় গিয়েছি, সেখানেও কিন্তু সেম অবস্থা। তা একটা জিনিস ভালো যে সারা বিশ্বের সঙ্গে আমার টাইম টু টাইম যোগাযোগ আছে, আমাদের যে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে সেগুলোর মাধ্যমে। আমরা বাংলাদেশে অবস্থা কিন্তু অন্যান্য দেশের চেয়ে এই COVID-19 এটার পর্যবেক্ষণটা কিন্তু আমাদের অনেকটা ভালো। এর কারণটা হলো আমরা আমাদের দেশের লোকজন কিন্তু সচেতন না, যে কোনো মুহূর্তে বের হয়ে যায় ঘর থেকে, সেজন্য তারপরেও যেভাবে আমরা আছি অনেক ভালো আছি। আর এই বর্তমান পরিস্থিতির সাংস্কৃতিক চর্চা ও প্রশিক্ষণ কার্যক্রম চালানোর জন্য আমি মনে করি একমাত্র এই অনলাইন ছাড়া আর সম্ভব না। কিন্তু অনলাইনেও সমস্যা হলো এই যে আমরা যে কম্পিটিশনটা করছি এটা অনলাইনের মাধ্যমে করছি, অনেকে বুঝে না, অনেক গ্রামগঞ্জ থেকে যে ভাই ইমেলটা কি, এইটা কি, বিভিন্ন রকমের প্রশ্নের সম্মুখীন হয়। এই জন্য আমাদের আসলে আমরা যতই মুখে বলি ডিজিটাল, আমরা এখনো ডিজিটাল হতে পারিনি, এ ব্যাপারে আমাদের সবার দৃষ্টি রাখতে হবে। ধন্যবাদ বাচ্চু ভাই। হ্যাঁ এনামুল ভাই, হ্যাঁ মুনিম ভাই, হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে মুনিম পাচ্ছি। ভাই ধন্যবাদ, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা আবারও আপনার কথা শুনবো, আরো কিছু গুরুত্বপূর্ণ কথা রয়েছে। তো ইতিমধ্যে আমাদের মাঝে যোগ দিয়েছেন কলকাতা থেকে সুস্মিতা নন্দী শেঠিয়া। দিদি নমস্কার, আপনি শুনতে পাচ্ছেন? নমস্কার, হ্যাঁ আমরা আমি একটু শুনতে দিদির কথা পাচ্ছি। শুনতে চাই। আচ্ছা হ্যাঁ দিদি হ্যাঁ কেমন বলো। আছেন, ভালো কেমন আছেন আপনি? থাকার খুব চেষ্টা করছি, ভালো থাকার প্রচন্ড চেষ্টা করছি, এটুকু পারি। সারা বিশ্ব তো এখন ভালো নেই, কেউ ভালো নেই আমরা, কিন্তু আমাদের শিল্পীদের একটা বিরাট দায়িত্ব থেকে যায় যে আমরা কিভাবে নিজেরা ভালো থাকব এবং অন্যদেরকে কিভাবে ভালো রাখব, সেইটার আমাদের একটা প্রচন্ড ইচ্ছে থাকে, এবং সেই ইচ্ছে ভর করে শিল্পীরা এই অসম্ভব দুঃসময়েও সমস্ত সমস্ত তারা নিজেরা নিজেদের অনলাইন ক্লাসেস করছেন। আমরাও যেমন প্রথম দিন থেকে অনলাইন ক্লাস করছি, এবং তার সঙ্গে সঙ্গে আমার যে পারফর্মার্সরা যারা প্রফেশনালি আমার সাথে কাজ করেন, তাদের তো এখন সেরকম ভাবে কিছু করার নেই, কারণ প্রফেশনাল শোজ তো কিছু হচ্ছে না, তাই না ভাই? তো সেজন্য তারা এখন কি করছেন যে আমি কিছু তাদেরকে কাজ দিয়ে দিয়েছি, কিছু তাদেরকে গান বা কোনো থিম দিয়ে দিয়েছি, তারা কন্টেম্পোরারি কাজ করেছে, এবং সেগুলো আমরা আমাদের ইউটিউবের মাধ্যমে সারা বিশ্বের দরবারে আনার চেষ্টা করেছি। এছাড়াও আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে সমাজ এই আমাদের শিল্পের মাধ্যম দিয়েই আমরা সমাজের নানা মানুষের কাছে পৌঁছ, এই সময়ে অনেক মানুষ ছিলেন যারা হয়তো খুব তাদের বড় বাড়ি নেই, ঘর নেই, কিন্তু তারা হয়তো দিন আনি দিন খাই, মানে হয়তো কেউ রিক্সা চালান, কেউ ভ্যান চালান, তাদের হয়তো খাবার ছিল না, এরকম বেশ কিছু মানুষের কাছে আমরা আমাদের শিল্পের মাধ্যমে পৌঁছেছি, এবং তাদেরকে তাদের মুখের অন্নটা কিছুটা হলেও, খুব অল্প পরিমাণ হলেও সেটা তুলে দেওয়ার চেষ্টা করেছি। তারপরে এখন বর্তমানে যে পরিস্থিতি, তাতে আমরা আমাদের ছোট ছোট বড় সমস্ত নৃত্যশিল্পীকে যেহেতু একটু এনগেজ করারও প্রয়োজন আছে, কারণ তাদের তো সত্যি একটা ধরো মানসিক অসুবিধে হতে পারে, কারণ
সত্যি তো মানে সারাক্ষণ চার দেওয়ালের মধ্যে থাকতে কার বা ভালো লাগে। তো সেই সেই ভেবে আমরা একটা নৃত্য প্রতিযোগিতার আয়োজন করেছি, সেটা সমস্ত পৃথিবীর সকলেই এখানে অংশগ্রহণ করতে পারে, যেহেতু এটা অনলাইন। এটা একমাত্র এই সময়ের সুবিধে যে যেহেতু অনলাইন, সেহেতু সকলেই এতে অংশগ্রহণ করতে পারবেন। এবং সেটিতে সেটির কিছু মানে পজিটিভ দিকও রেখেছি, মানে সমাজের কিছু সাহায্যের দিকও রেখেছি। তোমরা তোমরাও দেখেছো আমফানে কি অবস্থা তোমাদের ওখানেও হয়েছে, এবং আমাদের এখানেও খুবই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা পড়েছিলাম। তো সেই ক্ষেত্রে আমরা কিছু জায়গায় যেরকম কলেজ স্ট্রিটের পুস্তক বিক্রেতারা, তারা তাদের কাছে তাদের অনেক ক্ষতি হয়েছে। তো এই প্রতিযোগিতা থেকে যেটুকু আমরা মূলধন পাব, সেইটা আমাদের ইচ্ছে রয়েছে তাদের হাতে তুলে দেওয়ার। এই সঙ্গে সঙ্গে এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের ছোট ছোট ছেলেমেয়েরা তারা নিজেদের প্রতিভাকেও সকলের সামনে আনতে পারবে এবং সবাই সেটা দেখতে পারবে। সকলেরও যদি সত্যি, আর একটা বড় কথা যে শিল্পীরা এই লকডাউন পিরিয়ডে সারাক্ষণ তারা তাদের নানান রকম শিল্পকীর্তি করে যাচ্ছেন এবং মানুষের সামনে নিয়ে আসছেন, এটা তারা তাদের মনকে খুশি রাখতে অবশ্যই করছেন। এবং তাদের একটা শিল্প সত্তা সবসময় থাকে, আরো অনেক কিছু করি, আরো আরো মানুষকে আনন্দ দিই। এই আনন্দ দেওয়া, আনন্দ দেওয়ার জন্য যে কোনো কিছু শিল্পীরা করতে পারেন। তো সেই সেই সুবাদে তারা সমস্ত মানুষের সামনে নানান রকম শিল্পকীর্তি নিয়ে আসছেন প্রতিদিনই, আমরা সবাই সেটা লক্ষ্য করছি। এবং তাতে কিন্তু সাধারণ মানুষ উপকৃতই হয়েছে, কারণ সব সময় যদি আমরা ওই দুঃখজনক সংবাদগুলো সারাক্ষণ পেতে থাকতাম, তাহলে হয়তো আমরা মানসিকভাবে খুবই দুর্বল হয়ে পড়তাম, ক্ষতিগ্রস্ত হতাম আমরা আরো বেশি। তো এই শিল্পের মাধ্যমে হয়তো মানুষ অনেকটা সুস্থ আছেন, সুস্থ পরিবেশ হয়তো নিজের বাড়ির মধ্যেই করে ফেলতে পারছেন। যদিও এই পুরো ব্যাপারটার মধ্যেই আমাদের অর্থনৈতিক কোনো উন্নতি হচ্ছে না, শিল্পীদের কোনো ক্ষেত্রেই অর্থনৈতিক কোনোই উন্নতি হচ্ছে না, কিন্তু শিল্পী মোহন সবসময় চায় শিল্প সৃষ্টি করতে, সেইভাবে তারা করে চলেছে। এই উন্নতির ক্ষেত্রে তুমি কি করা যায় সেটা নিয়ে আলোচনা করতে বলেছো। আমার দুটো জিনিস খুব মনে হচ্ছে, যেটা হচ্ছে যে প্রথমত তো সরকারকে একটু অবগত হতে হবে যে শিল্পীদের নিয়ে তারা সেরকম ভাবে সমস্ত সেক্টরে, হয়তো সমস্ত সেক্টর বলবো না, বেশ কিছু সেক্টরে হয়তো সরকার অনেক কিছু ভেবেছেন, কিন্তু শিল্পীদের নিয়ে সেরকম ভাবে হয়তো পারেন। এবং থাকবো যে সরকার ভাববেন, কারো দেন কেউ পাচ্ছেন কেউ পাচ্ছে না, হয়তো আমি পাচ্ছি, হয়তো তুমি পাচ্ছ না, বা হয়তো আরো কেউ পাচ্ছেন না, কিন্তু এই যে আমাদের একটা সাংস্কৃতিক জগৎ ছিল যেখানে মানুষ গিয়ে পারফর্ম করতো, অনুষ্ঠান করতো, সেই অনুষ্ঠান তো একদম বন্ধ হয়ে গেছে। সেক্ষেত্রে আমার একটা ছোট মানে অনুরোধ সমস্ত মানুষের কাছে, সেটা হচ্ছে যে আমরা এই যে অনলাইনে অনেক শিল্প নিয়ে আসছি, শিল্প সৃষ্টি নিয়ে আসছি, এগুলো যদি আমাদের যদি পরিবর্তন, হ্যাঁ মানে একটি ব্যাপার আছে, এদের এই শিল্পটাকে আমি যদি বিনে পয়সায় না দেখে, আমি যদি 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা, 100 টাকা, 200 টাকা, যে কোনো মূল্য, একটা মূল্য যদি রাখতে পারতাম আমরা, তাহলে আর সেটা যদি জনগণ সেইভাবে যদি নিজেদের মানসিকতাকে পরিবর্তন করতে পারতেন, তাহলে হয়তো আমাদের অনেকটা খানিকটা হয়তো, খুব অল্প হলেও খানিকটা হয়তো ভার লাঘব হতো। তুমি কি বলো আমার এই জি, আমি মতামতে?
আপনার মতামতটা ঠিক আছে, আমরা আসলে সবাই এরকম একটা কনক্লুশনের জায়গায় আসতে চাচ্ছি নিশ্চয় যে আমরা কিভাবে নিশ্চয় সার্ভাইভ করব, আমরা হ্যাঁ নিজেদেরকে বাঁচাতে গেলে। মুনিম ভাই একদম কিন্তু একটু আগে তার কথায় বললেন, কারণ উনি হুম সারা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন তার নখদর্পণে। হ্যাঁ, তিনি বাহ সারা বাংলাদেশ ঘুরে ঘুরে কাজ করেন, আর হ্যাঁ বিশ্বের অনেক দেশ, আমি নিজেও তার সঙ্গে পৃথিবীর বহু দেশে ঘুরেছি। তিনি নিজে হুম কিন্তু একজন অন্য মানে ডায়নামিক একজন সংগঠক বলতে পারি আমরা ওনাকে, বাহ মানে এত বড় মাপের সংগঠক। উনি একটা ইন্টারন্যাশনাল কম্পিটিশনের আয়োজন করেছেন, আমার ফেসবুকে আপনি হয়তো দেখতে পারবেন, শেয়ার করে দেওয়া আছে, ওটা আপনাদের বাচ্চারাও অংশ নিতে পারবে। কারণ আমরা চাই যে সারা আমরা সবাই একসঙ্গে একটা নিশ্চয় ফ্যামিলি একটা পরিবার হয়ে কাজ করি। নিশ্চয়ই, আর এখন আমি চাইবো বাংলাদেশ থেকেও যেন আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হ্যাঁ জি, অবশ্যই করবে, অনেকেই করবে, এবং এখানে আমাদের মুরাদ রয়েছে, মুরাদ অত্যন্ত ভালো মাপের একজন কোরিওগ্রাফার এবং শিল্পী, বরিশাল বিভাগের একক ছাত্র অধিপত্য এখন মুরাদের হাতে, আমরা বলতে পারি মুরাদ নমস্কার, কিন্তু ভালো, মুরাদ ভালো কাজ করছে, মুনিম ভাইয়ের বরিশাল আর কি, মুরাদ। হ্যাঁ হ্যাঁ, মুনিম যাই ভাইদের হোক, হাত আর ধরেই তো বড় হয়েছে। হ্যাঁ যাই হোক, আমরা আসলে সবার সঙ্গে কথা বলবো। দিদি, যে কথাটা বলছিলাম আসলে আমরা বলতে চাই এইটা যে আমরা আসলে আর্থিকভাবে কোনোভাবেই এই যে অনলাইন ক্লাস করছি বা ই করছি, এতে তো কিন্তু আর্থিকভাবে কিন্তু আমরা কোনোভাবেই না স্বাবলম্বী না হচ্ছি না। আমাদের না না সংগঠনগুলো, একেবারেই না, আমরা যারা ভাড়া করে বাসা নিয়ে সংগঠন চালাই, আমরা কিন্তু একেবারেই বিপাকে পড়ে গেছি, যেটা কোনোভাবেই ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। একদম আমাদের ঠিক, নানান, আমরা একেবারে ফুল টাইম প্রফেশনাল যারা শুধুমাত্র নাচ করে জীবন যাপন একদম করি বা নৃত্য প্রশিক্ষণ দিয়ে, সেটা হুম শুধু নৃত্য না, সঙ্গীত, আবৃত্তি, অভিনয়, সাংস্কৃতিক অঙ্গনের ওভারঅল প্রত্যেকটা সাইট কিন্তু আজকে প্রত্যেক মানে একেবারে ধস নেমে গেছে। এইখান থেকে এই উত্তরণের চিত্র উপায় বোধহয় আমাদের, হ্যাঁ বার করতে এখান হবে, থেকে এই উত্তর, চিত্র বোধহয় সমগ্র পৃথিবীর। হ্যাঁ এই চিত্র সমগ্র পৃথিবীর, কিন্তু সমগ্র পৃথিবী হুম কিন্তু কিছু কিছু জায়গায় তারা কিন্তু অন্যান্য ভাবে চেষ্টা করছে। আমাদের কিছু সুপারিশ এসেছে, আমাদের হয়তো মানে অনুষ্ঠান শেষের দিকে আমরা, আমাদেরও কিছু সুপারিশ আসবে, আমরা আলোচনা করে আজকে কিছু একটা জায়গায় পৌঁছতে পারবো এখান থেকে। তো নিশ্চয় আপনি আমাদের সাথে থাকবেন, আপনার কাছে সঙ্গে আরো হ্যাঁ কথা বলবো। আমি এই মুহূর্তে নিশ্চয় একটু সোমা আপার কাছে যেতে চাই। সোমা আপা বাংলাদেশের, বাংলা সোমা আপা আপনি কি শুনতে পাচ্ছেন? সোমা আপা আপনার মাইক্রোফোনটা বোধহয় অন করতে হবে। সোমা আপা আপনার মাইক্রোফোনটা অন করে দিন। সোমাপা আপনার শুনতে পাচ্ছেন? মাইক্রোফোন, হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। সোমাপা হচ্ছে আমাদের খুলনার মেয়ে, খুলনার মেয়েরা কিন্তু বেশি নায়িকা হয়। হ্যাঁ, তার ধারাবাহিকতায় সোমাপাও একজন নায়িকা, উনি ফিল্মে কাজ করেন, অনেক কাজ করেছেন। তো আপনার কাছ থেকে জানতে চাইবো যেটি, যে বর্তমানে সাংস্কৃতিক অঙ্গনের সাথে কিন্তু ফিল্মও একটা বিষয়, তাই না? এর বাইরে না। তো ফিল্মের অবস্থাটা কি, এবং আপনারা উত্তরণের জায়গা থেকে কি ভাবছেন? অথবা আরো একটা বিষয় আপনার কাছে প্রশ্ন থাকছে, আমি বলে দিই একবারেই, আপনি একটা টেলিভিশনের একটা বড় জায়গায় কাজ করেন, সেখান থেকে সারা বাংলাদেশের সাংস্কৃতিক কর্মীদের বাঁচানোর জন্য এরকম কোনো কিছু করা যায় কিনা, একটা প্রোগ্রাম করা যায় কিনা, এবং আপনাদের টেলিভিশন সেটা করে থাকে আমি জানি, কিন্তু এটাকে আসলেই বাস্তবিক অর্থে সারা বাংলাদেশের শিল্পীরা উপকৃত হয়, জেলা পর্যায়ের শিল্পীরা, উপজেলা পর্যায়ের বা বিভাগ পর্যায়ের শিল্পীরা, সেরকম কোন উদ্যোগ নিতে পারবেন কিনা? সেখানে মনিম ভাই উপস্থিত আছে, মনিম ভাইও মিডিয়াটার সঙ্গে জড়িত, মনিম ভাই নিশ্চয়ই আমাদের একটু সহযোগিতা করতে পারবেন। সুমাপা ধন্যবাদ, আমরা একই জায়গার মানুষ, এটা একটু ভালো লাগছে যে এতগুলো মানে অনলাইন প্রোগ্রামে মানে আমাদের লকডাউনের পর থেকে অনলাইন প্রোগ্রাম করছি, কিন্তু এই প্রথম খুলনার কারোর সাথে করছি, তা আমার অনেক ভালো লাগার একটা জায়গা। আর আমি যেহেতু আমার পুরো প্রফেশনটাই আসলে শিল্প, চলচ্চিত্র, টিভি নাটক, মঞ্চ নাটক, পুরোটাই আমার পুরো প্রফেশনটাই আমার মানে শিল্প কেন্দ্রিক সবকিছুই। তো আমার একটি নাটক মঞ্চে আসবার কথা ছিল, একটি ফিল্ম রিলিজ হবার কথা ছিল, সবকিছুই থমকে গেল, আমাদের প্রফেশনটা থমকে গেছে। তো আমরা কেউ আসলে এটার জন্য প্রস্তুত ছিলাম না, এবং আমরা যারা প্রফেশনালি এই পেশাটাকে নেই
আপনি না আপনি যেমন আপনার স্কুল মানে সাংস্কৃতিক স্কুলগুলাকে চালাচ্ছেন নাচের কিংবা গানের, এখানে যেমন মঞ্চ আছে সব জায়গা, এবং আমরা যারা নিয়মিত টেলিভিশনে কাজ করি কিংবা ফিল্মে কাজ করি, আমাদেরটাও কিন্তু ওরকমই যে কাজ করলে আসলে আমরা যেদিন কাজ করছি আমরা ডে পেমেন্টের মতোই কাজ, ডে পেমেন্ট একেবারেই ডে পেমেন্টের মতো না, ডে পেমেন্ট নিয়ে আমরা কাজ করছি। তো সেখানে কাজ বন্ধ থাকলে আমাদের সবারই একটা অর্থনৈতিক প্রবলেম, একটা সমস্যার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। তো এখানে আমার খুব দুঃখজনক ভাবে বলতে হচ্ছে যে আমাদের সরকার সবকিছুতে প্রণোদনা দিল, কিন্তু শিল্পীদের জন্য আসলে কোনো প্রণোদনা নেই, বাজেটেও শিল্পীদের জন্য কোনো প্রণোদনা দেওয়া হলো না, এটা দুঃখজনক। সারা জীবন সারা বছর তো আমরা আসলে মানুষের মুখে একটু হাসি ফোটানোর জন্য সকাল থেকে রাত পর্যন্ত আমরা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে অপরিসীম কষ্টকে ধারণ করে আমরা অভিনয় করি। একটি জায়গা শুটিং এ যাচ্ছি, ওখানে থাকার ব্যবস্থা ভালো নেই, খাবার ব্যবস্থা ভালো নেই, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে কিন্তু আমরা কাজটি করছি। তো কাজটি শেষ করার পরে সবার ভালো লাগছে, সবাই দেখছে আমাদের, রাস্তায় বের হলে মানুষ অটোগ্রাফ নিচ্ছে, ভালো লাগছে সেগুলো। কিন্তু যখন এই সমস্যার মধ্যে পড়লাম, এর আগে কখনো আমাদের জীবন দশায় আমরা এই সমস্যাটা দেখিনি, এই সমস্যাটা যখন পড়লাম তখন সরকার এতই নিশ্চুপ, মানে আমাদের এই শিল্প অঙ্গনটাকে নিয়ে, সাংস্কৃতিক জগৎটাকে নিয়ে সরকার এতটাই নিশ্চুপ যে আমরাও অনেকবার বলবার চেষ্টা করেছি যে আমাদের শিল্পীদের কিছু প্রণোদনা দেওয়া হোক, সেটা তো দেওয়া হলোই না। ঈদের আগে নামে মাত্র কিছু প্রণোদনা দেওয়া হয়েছিল, সেটা আসলে আমার মনে হয়েছে যে আমাদের শিল্পীদের অপমানই করা হয়েছে, যে টাকাটা দেওয়া হয়েছে যারা আনতে গেছে তারাও খুব মানে লজ্জিত হয়েছে, একেবারে দেওয়ালে পিঠ ঠেকে গেছে বলে তারা আনতে গেছে, কিন্তু খুব মানে দেওয়ালে পিঠ ঠেকে না গেলে কেউ হয়তো হয়তো আনতে যেত না, কিন্তু এতটুকু সরকার দিয়ে আসলে শিল্পীদের অপমান করেছে। আমি সরকারের কাছে বলবো এবং আহ্বান জানাবো যে আমাদের বাজেটে তো আমাদের শিল্পীদের জন্য কিছু রাখা হলো না, আমাদের তাহলে আসলে আমাদের জায়গাটা কোথায়? আমরা সারা জীবন কাজ করে যাচ্ছি, সারা মানে জীবনের বেশিরভাগ সময়টা আমরা কাজ করে যাচ্ছি, এটা কিন্তু এক সেন্সে মানুষের জন্য কাজ। আমার আমার অভিনয়টা দেখে মানুষের ভালো লাগছে, আমার একটি টিকিট কেটে কেউ মঞ্চে কি শো দেখতে যাচ্ছে, সে কিছু সময় কিন্তু আনন্দ পাচ্ছে, সে হলে যাচ্ছে সিনেমা দেখতে, সে কিন্তু কিছুটা হলে আনন্দ পাচ্ছে। তাহলে কি হলো, আমি সারা জীবন মানুষকে আনন্দ দিলাম, এবার যখন আমি বিপদে পড়েছি আমার পাশে কিন্তু কেউ নেই, দর্শকের থাকার কথা বলছি না, আমি রাষ্ট্রের থাকার কথা বলছি, সব খাতে রাষ্ট্রের কোনো না কিছু থাকে, শুধু শিল্পীদের বেলায় রাষ্ট্রের কোনো কিছু নেই। তো এটি আমার না, আমাদের অনেক শিল্পীদেরই আহ্বান, আমার মনে হয় সবারই আহ্বান। তো আমরা যেটা করেছি, আমাদের প্রবাসী যে শিল্পীরা আছে তারা অনলাইনে প্রোগ্রাম করেছে বাংলার পতাকা হাতে পৃথিবীর বুকে বুকে, আমরা সবাই সেটিতে অংশগ্রহণ করেছি, সেটি থেকে যে টাকা এসেছে আমরা আমাদের টেকনিশিয়ান, আমাদের যারা লাইটের কাজ করে ক্যামেরার পেছনে কাজ করে তাদের মধ্যে দিয়েছি, কারণ আমরা শিল্পীরা কিছুটা হলেও সচ্ছল, কিন্তু যারা আসলে ক্যামেরার পেছনে কাজ করে, যারা মানে পার ডে মাত্র কাজে দিন আনে দিন খায়ের মতন যাদের অবস্থা, তারা কেমন ছিল আমরা কিন্তু তাদের খবর রাখবার চেষ্টা করেছি আমরা শিল্পীরা। তো আমরা তাদের মধ্যে খাবার পৌঁছে দেবার মানে উপহার দেবার চেষ্টা করেছি, যে যেভাবে মানে নিয়েছে এটাকে, আসলে কেউ হয়তো বা আমি ত্রাণ বলবো না, ত্রাণ বললে আসলে, এবং দুস্থ শিল্পীও আমি কাউকে বলবো না, এটা বললে আমার নিজের কাছে নিজেকে মনে হয় যে আমি অপমান করলাম। তো আমরা সেটা করেছি, এবং আমি একটি সংগঠন করি যুব ইউনিয়ন, সেটা থেকে লকডাউনের প্রথম যখন করোনার জন্য
আমাদের লকডাউন দেওয়া হলো এবং বারবারই সতর্ক করা হচ্ছিল যে আমাদের হাত ধুতে হবে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মাস্ক পরতে হবে। আমরা কিন্তু মাস্ক পরার জন্য অতটা অভ্যস্ত না, হাতে ধোবার মানে হ্যান্ড স্যানিটাইজারটা আমরা কিন্তু অতটা অভ্যস্ত, কিন্তু দোকানে দেখলাম যে হ্যান্ড স্যানিটাইজারের দাম অনেক বেড়ে গেছে এবং পাওয়াও যাচ্ছে না। তখন যুব ইউনিয়ন থেকে আমরা পল্টনের মুক্তি ভবনে একটি রুম ফাঁকা করে ওটাকে ল্যাব তৈরি করলাম, তারপর আমরা ওখানে হ্যান্ড স্যানিটাইজার বানানো শুরু করলাম এবং সেটিকে আমরা নিজে হাতে, আমি স্বেচ্ছাসেবকের দায়িত্বও পালন করেছি সেখানে, আমি নিজে হাতে আমার সংগঠনের থেকে প্রায় 60,000 হ্যান্ড স্যানিটাইজার দেশের বিভিন্ন জায়গায় আমরা বিতরণ করেছি এবং 3,000 পরিবারের মধ্যে খাবার বিতরণ করেছি, মাস্ক বিতরণ করেছি। রাতে ঘুরে ঘুরে দেখতাম যারা রাস্তায় আছে তাদের মধ্যে দেবার চেষ্টা করেছি এবং আমার যারা সহকর্মী যদি কেউ বলেছে যে আসলে সমস্যা আছে তাহলে আমি তার কাছে পৌঁছে দেবার চেষ্টা করেছি। রোজার পুরো পুরো মাসটা আমি আমার ফেসবুকে দিয়েছি যে কেউ সমস্যায় থাকলে বলবেন আমার সংগঠন থেকে, আমি দেবার চেষ্টা করব। তো আমি দেবার চেষ্টা করেছি, আমরা 3,000, আমার যুব ইউনিয়ন মানে আমার সংগঠন, আমার প্রাণের সংগঠন, আমরা সেখান থেকে 3,000 পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছি, মাস্ক বিতরণ করেছি, বাচ্চাদের জন্য দুধ বিতরণ করেছি। তো আমাদের তো সাধ্য আসলে খুবই সীমিত, ইচ্ছে থাকলেও অনেক কিছু আমরা করতে পারি না, সাধ্যের মধ্যে থেকে যতটুকু করা সম্ভব ততটা করেছি। আর এনামুল ভাই বলছিলেন যে আমি যেখানে আছি ওখান থেকে, আসলে যে চ্যানেলে আছি ওখান থেকে কোনো ব্যবস্থা করা যায় কিনা, আমি এবং উনি আমরা নিজেরাই উদ্যোগ নিয়েছি যে আমরা অনলাইন নাচ গান এবং অভিনয় এটা আমরা এই প্রতিযোগিতাটা আমরা করব ইন্টারন্যাশনাল, এটা আমাদের সঙ্গে এটিএন তো আছেনই আছে। হ্যাঁ সোমাপা, কম্পিটিশনের জায়গাটায় আমি একটা আলাদা হিসাব, কম্পিটিশনে কিন্তু কোনো শিল্পী ফাইন্যান্সিয়ালি লাভবান হচ্ছে না। আমরা কি বলছি যে এটিএন বাংলা যে জিনিসটা করেছে আগে আগে কিন্তু করেছে ওইরকম যে তারা বিভিন্ন জেলার দলকে সাংস্কৃতিক অনুষ্ঠান করবার জন্য চান্স দিয়ে দিত এবং সেখান তাদের জন্য একটা বরাদ্দ থাকতো। হ্যাঁ, এই বিষয়টাকে আবার পুনরুদ্ধার করা যায় কিনা আপনি এবং মুনিম ভাই মিলে দুজনে মিলে যদি চেষ্টা করেন, চেয়ারম্যান সাহেবের সঙ্গে আমি জানি যে আপনাদের খুব ভালো আন্তরিক সম্পর্ক রয়েছে, যদি আপনারা বলেন তাহলে আমার মনে হয় এই জিনিসটা আবার চালু হতে পারে। হ্যাঁ, কারণ আসলে তো এটা খুবই দুরবস্থা শিল্পীদের, এটা বলা কিন্তু ইতিমধ্যে এটিএন বাংলা সবসময় করে করেছে এবং আমাদের জানেন যে চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান শিল্পীদের ব্যাপারে অনেকটা উদার এবং সে সব ক্ষেত্রেই অনেকগুলোই করেছে বা বিভিন্নভাবে সহযোগিতা করেছে। সাথে সবচেয়ে একটা সুন্দর জিনিস করেছে সেটা হলো প্রায় 14টা অ্যাম্বুলেন্স আপনারা নিউজে দেখেছেন যে মিডিয়া কর্মীদেরকে, মিডিয়া সংস্কৃতি কর্মীদেরকে যখন 24 ঘন্টা ফ্রি সার্ভিস দিবে সেটা ডক্টর মাহফুজুর রহমানকে উদ্বুদ্ধ করেছেন এবং এটিএন বাংলার সাংবাদিকই ধরনের আজকে প্রায় 1-2 মাস আগে যে এখন অ্যাম্বুলেন্সের সমস্যা, গাড়ি সমস্যা, গাড়িকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া সেটা কিন্তু সে একদম ফ্রি করে দিচ্ছে। এটা কিন্তু আমাদের অলরেডি শুরু হয়ে গেছে, শুধু যে টাকা পয়সা দিতে হবে টাকা পয়সা দিয়েছেনি, তার মাঝেও কিন্তু এই ধরনের কিছু কার্যক্রম সে করেছে এবং সে সবসময় এই ধরনের শিল্পীদের পাশে থাকেন, সমাজ কল্যাণমূলক থাকেন। মুনিম ভাই, আমি আরেকটা জায়গায় বলতে চাই, আমি বলতে চাচ্ছি যে এইটা কিন্তু এই করোনাকালীন সংকটের জন্য তিনি একটা কাজ করছেন এবং তিনি তার কর্মচারী বা চ্যানেলে যারা কাজ করেন সবার জন্য আন্তরিক আমরা জানি এবং এখান থেকে একটা পয়সা কিন্তু তিনি লাভ তার প্রয়োজন নেই, তিনি এরকম মানসিকতা নিয়ে চলেন। আমরা যে কথাটা বলতে চাইছি যে জেলা বিভাগ পর্যায়ের সাংস্কৃতিক দলকে, হ্যাঁ, ওখানে প্রোগ্রাম করার জন্য একটা চান্স তৈরি করে দেওয়া যায় কিনা এবং সেখান থেকে তাদেরকে একটা রেমুনারেশন দেওয়া যায় কিনা, তাহলে হয় কি বিটিভিতে যেমন আছে, বিটিভি যেমন আগে হিজল কমল বা গোষ্ঠীভিত্তিক প্রোগ্রাম ছিল, এটিএন বাংলাতে ঠিক এরকম একটা প্রোগ্রাম, কারণ আমরা তো ক্রান্তিকাল পার করছি, এরপরে ধাক্কাটা কিন্তু আরো বেশি। হ্যাঁ,
অর্থনৈতিক যে বিষয়গুলো আপনারা বললেন, গুলো আসলে আমরা এগুলো একটা চিন্তা ভাবনা করে চেয়ারম্যানের সঙ্গে আলোচনা করে দেখা দিতে পারি। উনি এমনি করছেন, আপনারা জানেন যে এটিএন বাংলায় কিন্তু অন্যান্য চ্যানেলের চেয়ে 4 গুণ কর্মকর্তা কর্মচারী, তাদেরকে প্রতি মাসে সমস্ত জায়গায় যখন ছাঁটাই চলছে সেখানে কিন্তু তিনি সব সবাইকে সুন্দরভাবে সেই বেতন ভাতা সুন্দরভাবে করে দিচ্ছেন। এখন এই মুহূর্তে কিন্তু আমাদের ইনকামটা কমে গিয়েছে সব সমস্ত জায়গায়, সেই জিনিসগুলো কিন্তু তিনি করছেন। আমি একটু বলি, এরকম করা যাবে, আপনি এনামুল ভাই যেটা চাচ্ছেন যে সারা বাংলাদেশ থেকে সাংস্কৃতিক দলগুলোকে এনে আমরা এটিএন এর প্রোগ্রাম করব, সেটা আসলে করা যাবে। আমাদের পৃথিবীটা আসলে এখন এতটাই অসুস্থ, এখন আসলে কাউকে বললে তো সে আসতেও পারবে না। ধরেন আপনার স্কুলটা খুলে দেওয়া, হ্যাঁ ভবিষ্যতে, হ্যাঁ ভবিষ্যতে এরকম আমাদের করার পরিকল্পনা আপনারা দিলেন যখন, আমরা নিশ্চয়ই আলোচনা করব, করার চেষ্টা করব। কিন্তু এখন আমরা যে অবস্থায় আছি, আসলে আমরা জানি না যে কবে আসলে আবার শিল্পকলা আলোকিত হবে, কবে সিনেমা হলগুলোতে আলো জ্বলবে, এবং সব প্রফেশন ঠিক হলেও আসলে আমরা শিল্পীরা কবে সেই জায়গায় যেতে পারবো। কারণ একটি অভিনয় করতে গেলে কিন্তু আসলে 3 ফুট 6 ফুট দূরত্ব রেখে কাজ করা যায় না। সেখানে একটি নাচ বলেন, গান বলেন, সেখানে লোক প্রয়োজন হয়। তো আমি একদম অন্তর থেকে অনুভব করি যে আসলে কবে আমরা এর থেকে উত্তরণ করতে পারবো, কবে আমরা এ থেকে মুক্তিটা পাবো। কারণ আমি অভিনয় করব, আমাকে মাঝে এই যে ঈদ ঈদ আসছে আবার সামনে, ঈদের নাটকের জন্য বললো, যেতে বললো আর কি, শুটিং শিডিউল। তো আমি আসলে চিন্তা করলাম যে আমি 5-6 দিন বাসার বাইরে থেকে একটি নাটক করে আসব, আসার পরে তো আমার কোয়ারেন্টাইনে থাকতে হবে। এবার আমি তো আমার বাচ্চার সঙ্গে আমি 4-5 দিনে কি নিয়ে আসলাম আমি এটা জানি না। আমাদের একটা শুটিং করতে গেলে একটা লোকেশনে যেতে হয়, সেখানে 3-4 দিন থাকতেও হতে পারে কোনো কাজের জন্য, যদি দূরে কোথাও যেতে হয় লোকেশনে, তো সেখানে লাইটের লোক আছে, আমাদের প্রোডাকশনের লোক আছে, এবং আমার যে সহ অভিনেতা তার সঙ্গে তো আমার এতটা দূরত্ব বজিয়ে রেখে কিন্তু শর্ট গুলো নেওয়া যায় না। তো আমরা যারা আসলে একেবারে সংস্কৃতি চর্চাটা করি, তারা আসলে কবে এ থেকে উত্তরণ পাবো আমরা জানি না। আমরা এই উত্তরণ যখন আমাদের হবে, আমরা আসলে যখন কিছুটা স্বাভাবিক পর্যায়ে আসব, তখন আমরা অবশ্যই আমাদের চেয়ারম্যান যেহেতু সবসময় শিল্পীদের কাছের মানুষ, উনি নিজেও শিল্পী এবং শিল্পীদের কাছের মানুষ, আপনাদের আহ্বান দিয়ে যদি আমরা ওনার কাছে বলি, উনি সারা বাংলাদেশের শিল্পীদের দিকে চেয়ে হয়তো এটি করবেন। এবং আমাদের সঙ্গে কলকাতার সুস্মিতা দিয়া, আমি ওনাকেও বলতে পারি যে আমাদের চ্যানেলটি এতটাই শিল্পী বান্ধব একটি চ্যানেল, আমাদের পরিস্থিতি ভালো হলে এরকম, এখন যেমন অনলাইনে আমরা করছি, তখন আমরা পারবো আসলে সব শিল্পীদের ডেকে, যেটা এনামুল ভাইয়ের আকাঙ্ক্ষা। এনামুল ভাই নিজে একজন শিল্পী, তো এনামুল ভাইয়ের যে আকাঙ্ক্ষা সেটি হয়তো আমরা পূরণ করতে পারবো। আর আমাদের সঙ্গে তো আগেই বলে দিয়েছেন যে আমাদের মুনিম ভাই আছেন, উনি আসলে এত বড় একজন সংগঠক, উনি চেষ্টা করলে আসলে এটি সম্ভব আমরা করতে পারবো, আমরা আশা রাখতে চাই। আর আমরা তো আসলে আমি যেমন ব্যক্তিগত ভাবে দিদির মতন প্রতিদিন ভালো থাকার চেষ্টা করি, মনে করি যে কালকে আমার পৃথিবীটা সুস্থ হয়ে যাবে, আমার দিনটি শুরু হবে লাইট ক্যামেরা অ্যাকশন বলে। এরকম অনলাইনে ইন্টারভিউ দিতে কিংবা অনলাইনে প্রতিদিনই কোনো না কোনো ইন্টারভিউ দেই, কিন্তু আমার ব্যক্তিগত ভাবে আসলে ভালো লাগে না। কোনো চ্যানেলে যখন এরকম ইন্টারভিউ দিতে বসি, তখন কেউ একজন বলে অ্যাকশন, কেউ একজন লাইটটা ঠিক করে দেয়, ওটিতে আমি অভ্যস্ত, আমার ভালো লাগে, প্রাণ পাই। তো আমরা কামনা করব দ্রুতই আমরা সেই পরিবেশে চলে যাব। ওখানে আমাদের অর্থ খুব একটি বড় কিছু না হলেও, আমাদের যেটি মিলন মেলা, আমাদের যেটা আন্তরিকতা, ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা, একটি পরিবার, পুরো শিল্প অঙ্গনে আমার একটা পরিবার, সেই পরিবারের মানুষগুলোকে নিয়ে আমরা আবার কাজ করতে পারি। আমাদের চ্যানেল নিশ্চয়ই
আমরা সেই প্রস্তাবটি দিব এবং আপনি সেভাবে কাজ সাথে করব। থাকবেন, আবার আরেকবার আপনার সঙ্গে একটু কথা বলবো আমরা, আপনি সাথে থাকবেন। আমরা এখন কথা বলবো, বরিশাল থেকে যোগ দিয়েছেন মুরাদ, আমাদের খুব প্রিয় ছোট ভাই আমাদের এবং কাছের মানুষ। ও আসলে অনেক কাজ করে, অনেক আন্তরিক মাতের জন্য একটা ভালো প্রশিক্ষণ কেন্দ্র চালায় এবং ওখানকার বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সে। আমি ওর সঙ্গে কথা বলবো। তার আগে আমি একটু বলে রাখি, আমরা যে একটি কমেন্ট পেয়েছি, অনেকগুলো কমেন্ট এসেছে, তার মধ্যে উল্লেখযোগ্য যে দুটি একটি কমেন্ট আছে আমি একটু বলি সবাইকে উদ্দেশ্য করে। সেটি হচ্ছে স্বপন গুহ দাদা, উনি আমাদের খুলনার সাংস্কৃতিক অঙ্গনে ছায়ার মতো আমাদের পেছনে কাজ করেন একেবারে আন্তরিক ভাবে। আমার এই শোটা শুরু করার পেছনে কিন্তু ওনার অনেক আন্তরিকতা বা উৎসাহ ছিল। উনি লিখছেন একটা জায়গায় যে শিল্পীরা কি শুধুই বিনোদনের জন্য কাজ করেন, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে মানুষের বিবিধ সেবায় কাজ করেনি, উনি প্রশ্ন রেখেছেন। আসলে এই প্রশ্নটা কিন্তু আমাদের সবার দাদা, আপনি জানেন, কারণ আমরা যাদের কাছে প্রশ্ন করতে চাই এই প্রশ্নটা তো তাদের কাছে পৌঁছে দেবার জন্য মুনিম ভাইদের মতো লোক, সোমাপাদের মতো লোক যারা মিডিয়াতে কাজ করেন, আপনাদেরকে উদ্যোগ নিতে হবে। আর একজন একটা কমেন্ট করেছেন, একজন প্রশিক্ষণ কেন্দ্র চালান উনি, পলি হক, উনি বলছেন আমাদের অবস্থা খুবই শোচনীয়, আমরা এখন কি করব। হ্যাঁ, এই জায়গাগুলো থেকে আসলে আমাদের উত্তরণ কিভাবে ঘটতে পারে এগুলো নিয়ে আমাদের আলোচনা। আমরা আরো কিছু কমেন্ট আছে পরে পড়বো। আমি সরাসরি চলে যাচ্ছি মুরাদের কাছে। মুরাদ, বাস্তব বিষয়গুলো সবকিছুই আমরা বুঝতে পারছি। মুরাদ, হ্যালো মুরাদ, মুরাদ সম্ভবত একটু লাইনের বাইরে চলে গেছে। মুরাদ লাইনে আস্তে আস্তে আমরা যে বিষয়টা দেখেন আলোচনা করতে পারি, যে স্বপনদার যেটা লিখছেন যে শিল্পীরা কি আসলে বিনোদনের মাধ্যম। হ্যাঁ, এই বিষয়টা কিন্তু আমরা সবসময় উপলব্ধি করছি, এটা কোনোভাবেই আমরা এড়াতে পারছি না। মানে স্বপন ভাইয়ের কথা আমি একটু কথা বলতে চাই, বলবো, শিল্পীরা শুধু বিনোদনের মাধ্যম না, মানে বিনোদন শুধু দেয় এটা আমি বলবো না, আমাদের বর্তমান শিল্পীরা কিন্তু সমাজকর্মী হিসেবে অনেক কাজ করছে। হ্যাঁ সেটাই, এই করোনাকালীন সময়ে যে আমরা সব বর্তমানে না, শিল্পীরা আমাদেরকে ট্রিট করা হচ্ছে, শিল্পীরা ছিল মাইকটা মিউট করাচ্ছি আছে। হ্যাঁ শোনা যাচ্ছে, মুরাদ আমরা যারা প্রশিক্ষণ কেন্দ্রগুলো চালাই আমাদের অবস্থা কিন্তু, এই যে একজন কমেন্ট করেছে যে আমাদের অবস্থা খুবই শোচনীয়, কি অবস্থা মনে হচ্ছে মুরাদ সবকিছু মিলিয়ে? কি বলবো ভাইয়া, খুবই খারাপ। একটা একাডেমিতে 450 বাচ্চা, সেই বাচ্চাগুলো সবই এখন তাদের কাজ বন্ধ। তারপর আমার একাডেমিতে আরো প্রায় 500 জন টিচার আছে, তারাও তো বসে আছে, প্রোগ্রাম নেই, কাজ নেই, মানে সব দিক মিলিয়ে খুব অস্থির। আমি যেটুক পারছি, ডিসি সাহেব, তারপর বরিশালের প্রশাসক, জেলা প্রশাসক, শিল্পকলা একাডেমি, বিভিন্ন জনের কাছ থেকে যেভাবে পাচ্ছি ওদেরকে কিছু এনে দেওয়ার ব্যবস্থা করছি, এতে আমার তৃপ্তি মিটছে না। আসলে খুব কষ্ট লাগছে এই মুহূর্তে,
আর অনলাইনের ব্যাপারটা যেটা, অনলাইনে ক্লাস নেওয়াটা এখানে বা নেটের অবস্থা এতই খারাপ যে অনলাইনে যে ক্লাসটা নিব সেটা ঠিকভাবে সবাই একসাথে হতেও পারছে না, আবার এটা নিয়ে একটু হ্যারাসমেন্টের মধ্যে আছি। আর হচ্ছে যে কিভাবে সামনের দিনগুলো আগাবো সেটা একটা ভয়ঙ্কর পরিস্থিতির অবস্থান। স্কুলের স্কুল যেখানে চালাই সেই ঘরের ভাড়া, তারপর খুবই খারাপ অবস্থা এনামুল ভাই। আর হচ্ছে যে সবচেয়ে খারাপ লাগে যারা সবসময় শো করে আমাদের সাথে ছেলেমেয়েরা, ওদের 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 মুখের দিকে তাকানো যায় না, মানে আমি বোঝাতে পারবো না, মানে খুবই কষ্ট একটা ব্যাপার এনামুল ভাই। এনামুল ভাই হ্যালো, এনামুল ভাই মুরাদ, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি ভাই, হ্যাঁ মুরাদ তো শোনা যাচ্ছে? হ্যাঁ আপনিও তো খুব ফিল করেন যেহেতু আপনিও একজন সংগঠক, যে আসলে আমাদের অবস্থানটা এই মুহূর্তে নৃত্যশিল্পী সংস্থা থেকে, বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা থেকে তেমন কোনো কোনো পাচ্ছি না, কোনো উদ্যোগই সেটা হয়নি। কোনো কোনো উদ্যোগই নেই, সেটা তো আপনি জানেন। শুধু শুধু সাধারণ সম্পাদক সেজে বসে বসে আছি বরিশাল বিভাগে। হ্যাঁ ছেলে মেয়েদের মানুষের জন্য তেমন প্রশ্নের কোনো উত্তর দিতে কাজ, পারছি না। কোনো উত্তর দিতে পারছি না, জিজ্ঞাস করলে লজ্জা লাগছে। আর একটা জিনিস খুব ভালো লাগে যে আমি একটা খেলাঘরের শাখা আসরের সাধারণ সম্পাদক, ওইখান থেকে ওইখানে খেলাঘরের বাচ্চাদের জন্য আমরা ত্রাণ উপহার সামগ্রী দিতে পেরেছি প্রায় 100 বাচ্চাদের ওইখানে। আমার একাডেমির যে ছেলেমেয়েরা আছে আপনার বিভিন্ন সময় বিভিন্ন জন যেখান থেকে যেটা দিচ্ছে আমি ওদেরকে দেওয়ার চেষ্টা করছি ভাইয়া, কিন্তু এতে একদমই মনটা না ভরছে না। মুরাদ, হ্যাঁ এটা হ্যাঁ মনটা ভরার থেকে বিষয়টা হচ্ছে বাস্তব প্রেক্ষিতে হ্যাঁ এটা যে আমরা হ্যাঁ ত্রাণ দিয়ে কি জীবন চালানো সম্ভব কখনোই? না না হ্যাঁ, এটা এটা যেখানে কিভাবে রেগুলার ইনকাম সম্ভব বন্ধ, এটা? রেগুলার হ্যাঁ ইনকাম যেখানে বন্ধ। আমরা কিন্তু প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত প্রচুর লোককে আমরা দিয়েছি। আমাদের এখানে জেলা কালচারাল অফিসার এবং হ্যাঁ মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক বাবলু ভাই, আমরা সবাই মিলে প্রথম দিন থেকে কিন্তু আজ পর্যন্ত মানুষের ঘরে ঘরে গিয়েও আমরা দিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ প্রত্যেকটা জায়গায়। হ্যাঁ হ্যাঁ কিন্তু লাভ টা তার কি উপরে, হচ্ছে? এটা তো আলটিমেটলি হ্যাঁ তার উপরে কতক্ষণ এনামুল আমরা ভাই পারবো? আমাদের আমাদের মাথার উপর থেকে বড় একটা ছাদ চলে গেছে যেটার আশায় আমরা ছিলাম। আমাদের মেয়র সাদেক আবদুল্লাহ, তার মা হ্যাঁ হ্যাঁ শাহানারা জি আবদুল্লাহ দেখেছি, কিছুদিন আগে সে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। আমাদের খুব একজন ভালো একজন অভিভাবক ছিলেন আসলেই, মানে আমরা খুব মর্মাহত, আমরা আমাদের ভাষা নেই, আমাদের আমরা আমরা যেটু খেল পেতাম হয়তো বা তার মাধ্যমে পেতাম, আরো আরো সামনে কিছু ভালো কিছু কাজ করতে পারতাম সে জীবিত থাকলে। তারপরও আমাদের মেহান মহোদয় আমাদের অনেক হেল্প করে, আমাদেরকে আমাদের দিকে তাকায়। এখন পর্যন্ত তার কাছে আমরা যাইনি, কিন্তু গেলে ফালাবে না সেটাও মানে বিশ্বাস আছে। এই অবস্থার ভিতরে আছি ভাইয়া, কিন্তু মানে কারো কাছে যেতেই খুব আনইজি ফিল লাগছে, লজ্জা লাগছে যে কি বলবো, কয়জন আর কথা বলবো। না হ্যাঁ এখন আসলে আমাদের যেটা, আমাদের এই আলোচনা থেকে একটা জায়গায় হ্যাঁ আমরা পৌঁছাতে চাই, যে জি আমি সবার উদ্দেশ্যেই বলি, এখানে যারা উপস্থিত আছেন সবাইকে এই উদ্দেশ্য করে বলতে চাই যে আমরা কিন্তু মূলত চাই চাই পারফরমেন্সে ফিরতে চাই। হ্যাঁ হ্যাঁ, সেটা যা ঠিক আছে আমরা ভাইয়া, সেটা সেটা আমি ক্লাস কিছুদিন আগে ময়মনসিংহে একটা প্রোগ্রাম দেখলাম, শিল্পকলা একাডেমি অনলাইন প্রোগ্রাম, হ্যাঁ হ্যাঁ শিল্পকলার এটা, কিন্তু আমার দেখে খুব ভালো লাগছে যে দর্শক নেই কিন্তু প্রোগ্রামটা চলছে, ওদেরকে একটা মানিও দিচ্ছে শিল্পকলা থেকে, এটা একটা খুব ভালো উদ্যোগ এইভাবে যদি করা যায় ভাই। এখন হ্যাঁ সেটা করা যায়, কিন্তু হ্যাঁ এটা তো রাষ্ট্রীয়ভাবে ডিসিশনের একটা ব্যাপার আছে। শিল্পকলা তা তো একাডেমির অবশ্যই, যারা পরিচালক বৃন্দ হ্যাঁ রয়েছেন, হুম জেলা প্রশাসক মহোদয় তো এটা সভাপতি পদাধিকার বলে, কিন্তু বাস্তব হ্যাঁ প্রেক্ষিত হ্যাঁ যেটা আমার কাছে মনে হয় যে আমরা মঞ্চে যদি না ফিরতে পারি, আমরা যদি ক্লাসরুমে না ফিরতে পারি, এই জায়গা থেকে পরিত্রাণ পাওয়ার কোনো উপায় নাই। সেক্ষেত্রে আমি সবার উদ্দেশ্যেই বলছি, সবাই নিশ্চয়ই শুনতে পারছেন, সেটা হ্যাঁ হচ্ছে যে সে কথাটা বলতে চাই যে আমরা সরকারি বিধি নিষেধ মেনে, সরকারি বিধান যেটা রয়েছে সেটা মেনে আমরা সামাজিক দূরত্বটা বজায় রেখে, আমরা 5 জন বা 10 জন যেখানে ক্লাস করত সেখানে আমরা 3 জন 4 জন দিয়ে ক্লাস করি, সারাদিন ব্যাপী আমরা ক্লাস করতে পারি কিনা
এটা একটা প্রশ্ন। হ্যাঁ আর দ্বিতীয় হ্যাঁ প্রশ্ন, এটা এটা দ্বিতীয় অভিভাবকদের, প্রশ্ন অভিভাবকদের সংশ্লিষ্টতা থাকতে হবে সেক্ষেত্রে, হবে সেখানেও আমরা আসছি, সেখানেও আমরা আসছি। আর হ্যাঁ একটা হ্যাঁ বিষয় যেটা, যে কোন অডিটোরিয়াম যেখানে 500 বা 700 বা 1,000 আসনের অডিটোরিয়াম আছে, সেখানে 100 দর্শক নিয়ে আমরা পুশিং সেল করে হলো কিছু অনুষ্ঠানের আয়োজন করতে পারি কিনা সামাজিক দূরত্ব বজায় রেখে। এখানে মার্কেট যেখানে চলছে, কিছু কিছু জায়গায় কিছু কিছু বাস চলছে, ট্রেন চলছে, লঞ্চ চলছে, সবকিছু চলছে সামাজিক দূরত্ব বজায় রেখে, সরকারি বিধিনিষেধ মেনে আমরা আরো প্রোটেকশন দিয়ে হ্যাঁ এটা করতে পারি কিনা। এখানে আসলে মোটিভেশনের কিছু প্রয়োজন রয়েছে অভিভাবক লেভেলে। হ্যাঁ অভিভাবকরাও যদি একটু সহযোগিতা করেন, এই সংগঠনগুলো যদি হারিয়ে যায় তাহলে অভিভাবকদেরও, যে তারাও যে একেবারে ক্ষতিগ্রস্ত হবেন না তা কিন্তু নয়। হ্যাঁ আমি সেটাই বলতে চাই। তো মুরাদ, যে বিষয়টা হচ্ছে কি, যে আমরা যারা সাংস্কৃতিক অঙ্গনে আমরা যারা কাজ করছি, হ্যাঁ আমরা যারা কাজ করছি, আমাদের এই জায়গাটা থেকে এরকম ভাবে ভাবতে পারি কিনা, তুমি তোমার জেলায় জি তোমার বিভাগে তোমার ডিসি মেয়র সাহেব এনাদের সঙ্গে কথা বলে নিজের একটা পদ্ধতি বার করতেই হবে। আমরা যে ফর্মুলায় বললাম এটা এটা আসলে না সম্ভব, করলে হ্যাঁ কোনোভাবেই হবে ভাইয়া না। এটা সম্ভব, হ্যাঁ স্বল্প পরিসরে হলেও শুরু করতে হবে, এটা যেভাবে হোক হ্যাঁ তাদের অনুমতি নিয়ে। কিন্তু এই মুহূর্তে আমাদের বরিশালের শোকের ছায়ায় আমরা আছি, আমরা মানে এখনই বলছি না, এখনই এটা বলছি না, আমরা হ্যাঁ অন্তত এই মাসটা দেখবো এটা বা জুলাই হ্যাঁ হ্যাঁ মাসের মাঝামাঝি জায়গায় যে এটা আমরা সম্ভব কিভাবে এটাকে ভাইয়া, ওপেন করতে পারি, এটা এটা যদি কারণ আমাদেরকে দেশে বিস্তার, দেশে তো এখন একটা হ্যাঁ ঝামেলা চলছে, একটু বেশ হ্যাঁ ক্রিটিক্যাল মোমেন্টের মধ্যে দিয়ে আমরা পার করছি। হ্যাঁ হ্যাঁ তো এইটা থেকে সেটাই, আমরা উত্তরণ ঘটাতে পারি কিনা, এটা তুমি তোমার জায়গা থেকে, তোমার যে এটা এটা সাংগঠনিক এটা ক্যাপাসিটি চেষ্টা করলে আছে, পারা যাবে। হ্যাঁ সেটাই একটু চেষ্টা এটা করবে। এবং তাহলে হয় কি, সবাই তো হ্যাঁ হ্যাঁ সংগঠক হয় না, তাই না, যারা সেটাই যাদের বিভিন্ন জায়গায় লিঙ্ক লেয়াজও আছে, আমরা যদি একটু আমাদের জায়গা থেকে চেষ্টা করি সব শিল্পী কিন্তু বেঁচে যাবে একটা সময়, এটাই চাইবো। অবশ্যই তো তুমি আমাদের সাথে অবশ্যই। থাকবে, আরো কথা আছে, যদি তোমার আরো কোনো আচ্ছা সুচিন্তিত মতামত থাকে আমরা আলোচনা করব। আমরা মুনিম ভাইয়ের কাছে ফিরে যেতে চাই। মুনিম ভাই আপনি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, মুনিম ভাই আমরা একটা মানে আলোচনায় মুরাদের কথাও শুনলেন, আমরা একটা জায়গায় যেতে চাই আর কি, এরকম করা যায় কিনা। আপনারা যারা ঢাকায় কাজ করছেন, আপনাদের কিন্তু প্রশাসন লেভেলে বলেন বা মিডিয়া লেভেলে বলেন, যে সব জায়গায় কিন্তু মোটামুটি আপনাদের একটা যথেষ্ট ইয়ে আছে আর কি, যে কথা বলতে পারেন, কিন্তু আমাদের কথাটা কিন্তু সেখানে পৌঁছাবে না সহজে মুনিম ভাই। তো এই জন্য আপনার এরকম করা যায় কিনা, সেটা নিউজে আসতে পারে, পত্রিকা লেখালেখি হতে পারে, হ্যাঁ যে সামাজিক দূরত্বটা বজায় রেখে প্রশিক্ষণ কেন্দ্রগুলো, এখন যদি স্কুলের কথা বলা হয়, যে আপনার স্কুল কলেজের সঙ্গে যদি আমাদের সাংস্কৃতিক সংগঠনগুলোকে মিলিয়ে ফেলা হয়, তাহলে কিন্তু আমার মনে হয় এটা একটা ম্যাসিভ ভুল হবে, কারণ ওখানে লাখ লাখ বা হাজার হাজার ছেলে মেয়ে যাচ্ছে, আমাদের একটা ব্যাচে বড় জোর 10 জন 8 জন 15 জন থাকে, সেখানে যদি আমরা 3 জন 4 জন করে শুরু করতে পারি, এইসব বিষয়গুলো কোনোভাবে টেকনিক্যালি অ্যাপ্লাই করা যায় কিনা মিডিয়াতে বা কোনোভাবে, আপনাদের কথায় আমরা এটা চাইবো, আর আমাদের কি জন্য আপনার পরামর্শ মুনিম ভাই। আসলে এই এই এখন যে বাংলাদেশের পরিস্থিতিটা, আমি বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটা রিপোর্ট কালকে পড়লাম, সেখানে গিয়ে দেখলাম যে আমাদেরটা কিন্তু সেপ্টেম্বরে প্রচণ্ড পিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে, এটা একটা আছে, এবং বাংলাদেশের প্রায় 40% লোকের মধ্যে করোনা ভাইরাসটা সংক্রমিত হবার একটা সম্ভাবনা আছে। তো সেই জায়গা থেকে যদি আমরা চিন্তা করি, তাহলে কিন্তু আমরা যতই সামাজিক দূরত্বের কথা বলি, যখন বাচ্চারা একটা স্কুলে আসবে, আমরা যেমন এই ব্যাপারগুলো নিয়ে আমরা মিডিয়া কর্মীরা, তারপর আপনি দেখেন আমাদের মিডিয়া কর্মীরা, আমরা রেগুলার আমরা অফিস করছি, আমরা রেগুলার আমাদের এটিএন বাংলা সবাই আসতেছে, সেখানে অনেকে আক্রান্ত হয়েছে, অলরেডি আক্রান্ত হয়েছে, কেউ কোয়ারেন্টাইন আছে, কেউ হসপিটালে আছে। এই অবস্থায় যখন বাচ্চাদের আপনি ক্লাস করাবেন, সচেতনতা কিন্তু খুব কি বলবো যে মেনটেন করা খুব টাফ, কতটা সচেতন মেনটেন করবেন, কোথায় একটু বসবে, কোথায় একটু হাত দিবে, এবং এইটা যে তখন আর একটা ভয়ঙ্কর রূপ ধারণ হতে পারে। এখন যে জিনিসটা বলছেন যে এই যে বিভিন্ন রকম সংস্কৃতি ব্যাপারে সারা বিশ্বে, আমি আমি জানেন যে দীর্ঘদিন কিন্তু আমি আমেরিকাতে ছিলাম, এবং সেখান থেকেই 6 বছর আমি ওখানে গিয়া করে তারপরে এখন বাংলাদেশে আছি,
সেখানেও কিন্তু সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কেউ ভাবে না, সাংস্কৃতিক অঙ্গনে ওরকম বাজেট নাই, কোনো বাজেটই কিন্তু সংস্কৃতির জন্য আলাদা কোনো বাজেট থাকে না। একটা টিম দেশের বাইরে গেলে সেখানে বিভিন্ন রকমের স্পন্সরের প্রয়োজন হয়, এই যদি হয় একটা প্রতিটা দেশেরই অবস্থা, শুধু বাংলাদেশে না। সংস্কৃতি মানেই মনে হচ্ছে যে সবাই বিনোদন দিবে এই ধরনের। আসলে সংস্কৃতি কর্মীরা যে দেখেন সেই মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, সেই যে কোনো প্রাকৃতিক দুর্যোগ, প্রতিটা জায়গায় কিন্তু সংস্কৃতি কর্মীরা। আজকে আপনি যত বড় লিডার হন আর যাই হন, আপনি একটা জায়গায় গিয়ে বক্তব্য রাখেন, দেখবেন 5,000 লোক আসবে না। আর একটা শিল্পী একটা ঢোলের বাড়ি দিয়ে একটা গান শুরু করুক, 1,00,000 লোক জড়ো হওয়া কোনো ব্যাপার না। এই যে জিনিসগুলো, মানে এদেরকে বিনোদনের সময় সবাই এদেরকে ডাকে, কিন্তু অন্য সময় কিন্তু কাউকে, এই সমস্ত শিল্পীদের পাশে কাউকে পাওয়া যায় না। আজকে একটা পত্রিকার রিপোর্ট দেখলাম যে বাংলাদেশের সবচেয়ে আপনার কি বলবো, বিদেশে অর্থ পাচার করেছে গার্মেন্টস মালিকরা। আজকে পত্রিকার রিপোর্ট, এটা আমার বক্তব্য না, সেই পত্রিকার রিপোর্ট যদি সত্য হয় তাহলে সেই গার্মেন্টসের প্রণোদনা দেখেন কত বড় হয়েছে। অথচ শিল্পীরা দেশের জন্য, আপনি একটা শিল্পীকে যখন ডাকা হয়, সামান্য একটা যে টাকাটা দেওয়া হয় তা দিয়ে হয়তো তার একটা মেকআপও হয় না, তার একটা ড্রেসও হয় না, অর্নামেন্টসও হয় না, নাচের হোক বা গান যাই হোক, তো সেই ধরনের ইসে আপনি কি ধরনের আশা করবেন আমি জানি না। তবে আপনি এই যে ক্লাসগুলো চাচ্ছেন যে অল্প ইয়া নিয়ে, যে কজনই করেন সেই বাচ্চাটার আসলে দায়িত্ব কে নিবে, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার হবে। কারণ বাচ্চাটা কিন্তু একটা জায়গায় বসে থাকবে না, দৌড়াদৌড়ি করবে, কোথাও হাত দিবে বা হাতের যে গ্লাভসটা থাকবে সেটা খুলে ফেলবে, চোখে হাত দিবে, মুখে হাত দিবে, তখন কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি। কারণ বাংলাদেশের অবস্থা কিন্তু খুব একটা ভালো না, যে যাই বলেন যে ডে বাই ডে কিন্তু এটার অবস্থা পিকে যাচ্ছে। এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার কথা যদি সত্য হয় তাহলে কিন্তু দেখবেন, এবং আমরা দেখবেন যে শিল্পীদের এই করোনা অবস্থার জন্য দায়ী কিন্তু শিল্পীরা। শিল্পীরা আজকে প্রত্যেকটা নৃত্য শিল্পী সংস্থা থেকে শুরু করে সঙ্গীত বলেন, নাট্য সংস্থা, প্রচুর সংস্থা আছে, এরা কখনোই গভর্নমেন্টকে সম্মিলিতভাবে একত্রিত হয়ে কোনো রকমের, যে যখন ক্ষমতা আছে সে তখন তাদের কিছু জিনিসপত্র নিয়ে, তাদের ব্যানারে যে কজন আছে এদেরকে নিয়ে কিছু কাজ করে, বাকিরা কিন্তু সবাই আর কিছুই হয় না। এই জন্য আমি একদম প্রচণ্ড এই সমস্ত সংস্থাগুলির ব্যাপারে বলি, যারা ব্যর্থ, এরা কোনো কাজ করেনি। ওই যে যতই বলেন যে টুকটাক আমরা এই করেছি, এই 2-4-5 জনকে দেওয়া হয়েছে, এটা না। কিছুদিন ধরে আমার কাছে কিছু যারা বাদ্যযন্ত্রী তারা ফোন করছে, আসতেছে, বলে 500 টাকা দেন ভাই আমি চলতে পারছি না, কারণ তারা ডেইলি হয়তো 2,000 টাকা করে পাতো, সে 2,000 টাকা নিয়ে সংসারের পিছনে খরচ করতো, আজকে তাদের কিন্তু জমানো কোনো টাকা নেই। তাহলে এইসব লোকদের কথা কে বলবে? আপনি যতই বলেন যে আমার সংস্থা আছে, আমার নাট্য সংস্থা আছে, আমার নৃত্য সংস্থা আছে, প্রত্যেকের কিন্তু সঙ্গীতের প্রত্যেকের সেই সংস্থাগুলো কি করে, এবং এরা শিল্পকলার সঙ্গে যখন শিল্পকলায় কোনো কাজ হয় গুটি কয়েক লোকজন তাদের স্বার্থ নিয়ে শুধু চিন্তা করে, বাকি কারোর কথা চিন্তা করে না। আমি স্পষ্ট ভাষা এটা বলতে চাই, আমি দীর্ঘদিন ধরে, দীর্ঘ 30-35 বছর শিল্প চর্চা করছি, সংস্কৃতি চর্চা করছি, এবং সারা বিশ্বে, শুধু বাংলাদেশে না, সেখানে প্রত্যেকটা জায়গায় আমি একটা বাংলাদেশের অবস্থান এবং অন্যের অবস্থান অনেক ডিফারেন্স, এবং এই জিনিসগুলোকে একত্রিত হলে কাজ করলে আমাদের কিন্তু আজকে একটা ফান্ড থাকলে আমরা বিশালভাবে সবাইকে সাহায্য সহযোগিতা করতে পারবো, করতে পারতামও। আজকে আমাদের চেয়ারম্যানের কথা আপনি বললেন যে ডক্টর মাহফুজুর রহমান এইভাবে, সে আজকে মুরাদদের কথা বলেন, আপনি বলেন, আপনারা কি প্রোগ্রাম করেননি, এসে এটিএ নিয়ে সবাই করেছেন, এই ধরনের প্রোগ্রাম আছে, কিন্তু সেই প্রোগ্রামগুলো করতে গেলেও কিন্তু এখন একটা প্রোগ্রামের আমাদের একটা স্যাটেলাইট ভাড়া থেকে শুরু করে সব যদি চিন্তা করি, একটা 30 মিনিটসের প্রোগ্রামে আমাদের 1,00,000 টাকার উপরে খরচ করা হয় আর্টিস্টের পেমেন্ট ছাড়াই, তাহলে সেই জিনিসগুলোও কিন্তু আমাদের এখন স্পন্সর বলেন কিচ্ছু নেই, সব কিছু কিন্তু একদম শেষ হয়ে গেছে। তো প্রতিটা ক্ষেত্রেই যে শুধুমাত্র যে শিল্পী তা না, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবী, অন্যান্য, কিন্তু যারা এই ধরনের প্রচুর ব্যবসা করেছেন, আমি যাদের কথা বললাম বারবার, আমি নাম উল্লেখ করতে চাই না, তাদের অবস্থানটা দেখেন, যাদের নিয়ে পত্রিকায় লেখা হয়, বারবার লেখা হয়, ঠিক আছে। আমরা আজকে সারা দেশে লকডাউন করেছি, লকডাউনের অবস্থান দেখেন, হয় লকডাউন হবে নতুবা একদম খুলে দেওয়া হবে, দুটো একটা জিনিস করতে হবে। এই লকডাউনে কি হয়েছে, আমি একটা সংক্রমিত হয়ে আমার ঘরে প্রবেশ করছি, আমি ঘর থেকেও বের হতে পারছি, ঘরে ঢুকতে পারছি, এই জিনিসগুলো করা খুব টাফ। আর বর্তমান পরিস্থিতির সাংস্কৃতিক চর্চা প্রশিক্ষণ কার্যক্রম চালানোর একটা মাত্র উপায় হলো অনলাইন, এই অনলাইন ছাড়া এখন অন্য যাই করতে যাবেন একটা রিস্কি হবে, কারণ আমাদের সেপ্টেম্বর পর্যন্ত একটা পিক টেনে যাওয়ার কথা, এবং এটা কিন্তু লং টার্ম, এটা কিন্তু 2-1 বছরে না,
এটা ওষুধ বের হওয়ার পর সেটার বিভিন্ন রকমের টেস্ট হবে, তারপরে এটা প্রয়োগ করা হবে। তো এটা একটা পার্মানেন্ট রোগ হয়ে যাবে, সেটাকে সামাল দিয়ে সবার কার্যক্রম চালাতে হবে। তো সেটা কিছুদিন আমার মনে হয় ওয়েট করে তারপরে আসা উচিত আমার মনে হয়। ধন্যবাদ বাচ্চু ভাই। হ্যাঁ মুনিম ভাই, আপনি শুনছেন? আমার কাছে একটা বিষয় একটু মনে হয় এরকম যে আসলে এই রোগটা কিন্তু অনেকেরই হচ্ছে, অনেকে হয়তো জানছেও না, তার হয়ে একা একা সেরে যাচ্ছে। আপনি যেটা আপনার কথায় বললেন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা যেটা বললো বলছে, আমরা কিন্তু এটা ধরে নিয়েছি যে বাংলাদেশের 40% বা 50% লোকের হবে, ধরেন হয়ে যাবে। কিন্তু আসলে কি আমাদের মৃত্যুর হারটা কতখানি? এর চেয়ে কিন্তু অন্যান্য রোগে অনেক বেশি মানুষ মরছে, কিন্তু আমরা সেখানেও যাচ্ছি না যে এটা নতুন একটা রোগ, আমরা এটাকে কখনো দেখি নাই বিধায় আমাদের ভিতরে একটা ভয় কিন্তু কাজ করছে। হ্যাঁ, আতঙ্কটা কাজ করছে। আসলে এটা ভয়ের কারণ না, এটা সতর্ক, কোনো ভয়ের সতর্কতা রেগুলার। আমরা যে এটাকে বেশি ছড়ানো হয়েছে ভয়টা, অনেকেরই হয়তো দেখা গেছে আপনার হয়েছে আমার হয়েছে আমরা অটোমেটিক ঠিক হয়ে গিয়েছি, এই জিনিসটা কি আমরা জানিও না? হ্যাঁ ইয়েস, আমরা জানিও না। এবং এই বিষয়টা হচ্ছে যে আতঙ্কটা আমার কাছে মনে হচ্ছে যে একটু বেশি ছড়ানো হয়ে যাচ্ছে, এবং সেটা মিডিয়া থেকে হোক, সেটা সোশ্যাল মিডিয়া হোক, পত্রিকা হোক বা যেভাবেই হোক না কেন, যে এই এই লকডাউন এটা সেটা ইত্যাদি ইত্যাদি দিয়ে যে তাদের যে ড্রেসপত্র এইসব করায়, আমার কাছে মনে হচ্ছে যে আতঙ্কটা, যদি অনেকে কিন্তু অটোমেটিক ভয়ে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে, তাই না? এই যে আতঙ্ক, একটু বয়স্ক লোক হলে অথবা একটু ভীত টাইপের লোক হলে সে তো এমনিই আতঙ্কে মারা যাবে। আমরা এই আতঙ্কটা মানুষের ভিতর থেকে কাটানোর জন্য এটা কাজ করতে হবে। আর একটা বিষয় যেটা আমার কাছে মনে হয় যে দেখেন, আজকে একটা পত্রিকায় আপনি যেটা বলছিলেন, দুটো বিষয় আমি বলি, যে যে সবচেয়ে বেশি টাকা পাচার করতে গার্মেন্টস মালিকরা, কিন্তু তাদের বেলায় কিন্তু প্রণোদনা সব থেকে বেশি এবং সবার আগে হয়েছে, এবং সবার আগে আগে, এবং টাকাটা তারা নেওয়ার পরে আবার শ্রমিকদেরকে বাড়ি পাঠালো। বাংলাদেশকে একটা দুরবস্থার মধ্যে ফেলে দেওয়ার জন্য গার্মেন্ট সেক্টর দায়ী, তারা আমাদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করছে, কিন্তু তারা না, এটা শ্রমিকরা করছে। এটা মনে রাখতে হবে যে আমাদের দেশের শ্রমিকরা কাজ করছে, সেই টাকায় তাদের ঘামের ফসলের উপরে তোমরা বড়লোক করছো, এই কথাটা তাদের তারা ভুলে যায়। তারা মনে করে আমরা মালিক, আমরাই সব কিছু করে দিচ্ছি, এই কথাটা কিন্তু যখনই আমরা ভাবি না আমাদের খুব খারাপ লাগে। হ্যাঁ, আর আরেকটা কথা, একজন সাংবাদিক আজকে লিখেছে, হ্যাঁ, তিনি তার ফেসবুক ওয়ালে, যে এখন কিন্তু করোনাকে সাথে নিয়ে আমাদের চলতে হবে। আপনি আপনার কথা বললেন, করোনাকে আমাদের সাথে নিয়ে চলতে হবে, এবং আমাদের সময় আমাদের দেশ থেকে কিন্তু কলেরা উঠে যায়নি। সোমাপু, আপনার মাইক্রোফোনটা একটু অফ রাখেন, ভালো হবে। আমাদের সমাজ থেকে কিন্তু কলেরা উঠে যায়নি, বসন্ত উঠে যায়নি, আমাদের হাম উঠে যায়নি, আমাদের অন্যান্য যে ত্বচের রোগগুলো, হ্যাঁ, এইগুলো কিন্তু উঠে যায়নি, সবই কিন্তু আমাদের দেশে চলমান। হ্যাঁ, কিন্তু পৃথিবী কি আমরা চলছি না? হ্যাঁ, এটা আমাদের সাথে করে নিয়ে চলতে হবে। এর মধ্যে সেপ্টেম্বরে বলছে বা আগস্টে সম্ভবত অক্সফোর্ডে যে টিকাটা চলে আসবে, এরপর বিভিন্ন দেশ সবই আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু শিল্প বা সাংস্কৃতিক খাতটাকে যদি একেবারে স্বাভাবিক হোক যাই হোক, আমি যেটা বলেছিলাম যে শিল্পী সাহিত্যিক সংস্কৃতি সেবীদের ঐক্যবদ্ধ হতে হবে, এই ঐক্যটা নাই। যাই বলেন, আমি কিন্তু সত্য কথা বলছি, অনেকে হয়তো রাগ করবেন, যাই করবেন, ঐক্য নাই। মুরাদ একটা ভালো কাজ করতেছে হয়তো বরিশালে, হ্যাঁ, বরিশালের আর একজনই বলবে আর এই মুরাদ কি জানে। আসলে মুরাদ কিন্তু বরিশাল অঙ্গনটা ধরে রেখেছে নাচের, আজকে বাচ্চু খুলনার সাংস্কৃতিক অঙ্গনটা ধরে রেখেছে, তাই আমরা ওর পাশে না গিয়ে আমরা এই সমালোচনা আমরা ঐক্যবদ্ধ হই। মুরাদ একটা কাজ করছে, আমি মুরাদকে কেন হেল্প করবো না? আসো মুরাদ আসো, আমরা এইটা কেন করতে পারি না, বড় মন নিয়ে আসতে পারি না? এইটা কিন্তু শিল্পী সাহিত্যিকদের একটা বিরাট একটা সমস্যা, যে আমি কেন বাচ্চুর কাছে যাবো, আমি কেন মুরাদের কাছে যাবো, এই জিনিসটাকে বন্ধ করলে আমাদের কোনো সমস্যা হবে না। এবং আমার কাছে ওই জায়গাটা কিন্তু আমি আসলে একেবারেই, আমরা আমি ছোটবেলা থেকে মুরাদকে দেখেছি, ওরা কত কষ্ট করে কাজ করেছে এবং আজকে এই পর্যায়ে আসছে। আপনিও, আপনাকে দীর্ঘদিন আমি খুলনায় দেখেছি, যে একটা নৃত্যশিল্পী যে সংগঠক হতে পারে, সুন্দর কথা বলতে পারে, কাজ করতে পারে, সাজাতে পারে, সেটা আপনাদের দেখলে বোঝা যায়। মুরাদকে আমি দেখেছি, বাচ্চু ভাইকে দেখেছি, এরকম কিছু সংগঠক আছে, এদেরকে সবসময় পাশে থাকা উচিত।
সবাই মিলে, এই যে মুরাদ বললাম আমি আজকে একটা বিশেষ সংস্থার সেক্রেটারি, আমি লজ্জিত, আমি কিছু করতে পারছি না, তো এই সংস্থার কিন্তু অনেক দায়িত্ব আছে, এই দায়িত্বগুলো যদি সবাই মিলে করত আজকে। এটা আপনার মাধ্যমে আমি বলতে চাই, মুরাদও আমাদের সাথে আছে, যে জুয়ের সঙ্গে যেমন আমার কথা হয়েছে, জুই গতকাল ছিল, জুই কিন্তু ওখানকার যদি সমন্বয় সাংস্কৃতিক জোটের সেক্রেটারি, তিনি আমার সঙ্গে কথা বলেছেন, আমরা কথা বলছি লাইভে, তারা কিন্তু এরপর থেকে নিজেরাই দেখেন লাইভ অনুষ্ঠানে যাওয়ার চেষ্টা করছে, সেটা দুজন চারজন পাঁচজন দর্শক হলো, তারা যাওয়ার চেষ্টা করছে, সেটা সেফটি বজায় রেখে হোক বা শিল্পীদের সম্মানই দিয়ে ছোট ছোট অনুষ্ঠান করার জন্য, সেটা অনলাইনেই হোক, তারা কিন্তু চেষ্টা করছেন এবং ওরা কিন্তু আমাদের এই পথ ধরেই এগোচ্ছেন এবং চেষ্টা করছেন যে কিভাবে শিল্প বা সাহিত্য সাংস্কৃতিক চর্চা করে এই অঙ্গনের মানুষদেরকে একটু সহযোগিতা করা। হ্যাঁ, ঠিক এই জায়গাটাই আমাদের ভাবতে হবে। আর একটা কথা যেটা বলতে চাই, যে আতঙ্ক না ছড়িয়ে, আমি যে কথাটা বলছিলাম যে একজন সাংবাদিক তার ওয়ালে লিখেছেন যে বাংলাদেশের এখন আর করোনার ওষুধ প্রয়োজন নেই, ওষুধ হচ্ছে মানবিক মানসিক স্বাস্থ্য ঠিক রাখার, মানসিক স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে এই যে যে ক্ষতি হয়ে যাবে এটা কোনোদিন রিকভারি করা সম্ভব না। তো মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে গেলে মানুষকে যেভাবেই হোক না কেন খেলাধুলা বিনোদনের মধ্যে বাচ্চাদেরকে তাদের সহজ জীবনযাপন করার সুযোগ তৈরি করতে হবে, কিন্তু করোনা পরিস্থিতি যতদিন না যাচ্ছে আমরা সেটা পারছি না, কি করতে হবে সেজন্য অনলাইনে কিন্তু অভিভাবকদের অবশ্যই অংশগ্রহণ করতে হবে ক্লাসে। এটা আমার কাছে মনে হয় যে অনলাইনে কষ্ট হলেও তাদেরকে অনলাইনে এসে বাচ্চাদেরকে কিছুটা বিনোদনের মধ্যে রাখলে আমার মনে হয় তার মানসিক স্বাস্থ্য ঠিক থাকবে। এবং প্রত্যেকটা মানুষেরই টেলিভিশনে রেগুলার স্ক্রল দিচ্ছে, বিজ্ঞাপন দিচ্ছে যে কমপক্ষে 1 ঘন্টা তার শারীরিক কসরত করতে হবে, তাকে সুস্থ থাকতে হলে, তার ইমিউনিটি ঠিক রাখতে হলে, এই বিষয়গুলো আমাদের সবারই ভাবা উচিত। মুনিম ভাই, আমরা এখন একটু সুস্মিতাদির কাছে শুনতে চাই। সুস্মিতা দিদি, আপনি তো উপর বাংলায় বসে কাজ করছেন, আপনাদের সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ আছে কিনা বা আপনারা সংগঠনগুলোকে সার্ভাইভ করার জন্য কি উদ্যোগ আপনারা নিচ্ছেন নিজের থেকে? দুঃখিত, আবার মাইক্রোফোনটা অন ছিল না। হ্যাঁ, এবার শোনা যাচ্ছে? তো এবার শোনা যাচ্ছে? হ্যাঁ, আমি প্রশ্নটা শুনতে পেরেছি যে সরকার থেকে আমাদেরকে কিছু আমাদের কথা ভাবা হচ্ছে কিনা। না, একদমই ভাবা হয়নি, সরকার থেকে একদমই ভাবা হয়নি। এবং মুনিম ভাইয়ের সঙ্গে আমি একমত যে আমরা শিল্পীরা যদি সংঘবদ্ধ হয়ে সরকারকে আমাদের ঠিক অবস্থানটাকে বোঝাবার চেষ্টা করি, আমার মনে হয় সরকার যদি ভুলেও গিয়ে থাকেন আমাদের কথা, সেটা ওনাদের মনে করিয়ে দেওয়ার একটা প্রয়োজনীয়তা আছে, নিঃসন্দেহে আছে। আর দ্বিতীয়ত আমি মনে করি যে যে সমস্ত শিল্পীরা, তাদের হয়তো আমাদের মতো নৃত্য প্রতিষ্ঠান নেই, তারা হয়তো শুধু অনুষ্ঠান করেই তাদের জীবিকা নির্বাহ করেন, তারা কি করবেন এখন যদি কোনো অনুষ্ঠান না হয়? তাহলে তারা কি করবেন? সেক্ষেত্রে তুমি যে সাজেশনটা দিলে যে কিছু মানুষ আসবেন, মানে যেরকম ভাবে সরকার বলে দিচ্ছেন সেই বিধি নিষেধ মেনে সেভাবে কিছু মানুষ আসবেন, আমরা অনুষ্ঠান করব, কিন্তু অনুষ্ঠান করতে গেলে অতি অবশ্যই আমরা কিন্তু বিধি নিষেধটা অতটা মানতে পারবো না, তাই নয় কি? কারণ আমরা নৃত্যশিল্পী, আমাদের নাচের কোরিওগ্রাফির মধ্যে এমন কিছু থাকবে যেখানে আমরা কাছাকাছি এসে যাব, এবং আমরা তো নিজেরাও জানি না যে আমরা কে ওই অসুখটা বহন করছি কি করছি না, হয়তো আমরা আমাদের মধ্যেই কেউ বহন করছি কিন্তু আমরা আমাদের ইমিউনিটি দিয়ে সেটা সারিয়ে তুলতে পারছি নিজেরাই। সেক্ষেত্রে যদি অনলাইন অনুষ্ঠানের কথা ভাবা হয় তাহলে মনে হয় আমার সেটা এই মুহূর্তে দাঁড়িয়ে, 1-2 মাস বাদে কি হবে জানি না, এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো সেই সমস্ত শিল্পীদের জন্য খুব ভালো হবে যারা শুধুমাত্র অনুষ্ঠান করে তাদের জীবিকা নির্বাহ করেন। যদি আমরা ছোট ছোট অনলাইন অনুষ্ঠান করি এবং সেটা যদি সরকারের অনুমোদন থাকে এবং সেটা যদি আমরা কোনোভাবে আমাদের নিজেদের শারীরিক অবস্থানটাকে পরীক্ষা করে নিয়ে সোলো বা ডুয়েট এই ধরনের অনুষ্ঠান যদি আমরা ছোট ছোট ভাবে করতে থাকি এবং তাতে যদি আমরা কিছু অর্থ উপার্জন করতে পারি, তাহলে মনে হয় খানিকটা হলেও, খুব অল্প হলেও তাদের অবস্থার খানিকটা উন্নতি হবে। এবং এক্ষেত্রে জনগণকেও খানিকটা
কি বলবো, আমাদের প্রতি আমরা শুধু বিনোদন দিয়েই যাব, কিন্তু আমাদের জন্য তাদেরও তো কিছু কর্তব্য থাকবে এই দুঃসময়ে, সেইটা তাদেরকে মনে করাবার যে প্র্যাকটিসটা সেটা আমাদেরকেই আসলে করতে হবে। কারণ তারা তারা হয়তো ভাবছেন, তারা কিন্তু এগোবার পথ পাচ্ছেন না। যদি আমরা পথটা দেখাই যে আমরা কিভাবে, আমি হয়তো আমি কলাপীর থেকে একটা অনুষ্ঠান ঠিক করলাম যে আমার এই দুটি শিল্পী বা তিনটি শিল্পী এরা সামগ্রিকভাবে সুস্থ, আমি একটি জায়গা নিয়ে সেই অনুষ্ঠানটি করলাম এবং তার জন্য আমি ধরো 50 জন দর্শক বা 100 জন দর্শক আশা করছি, এবং এটা যদি স্পন্টেনিয়াসলি স্বতঃস্ফূর্ত ভাবে মানুষের কাছ থেকে এই আমরা এই সাপোর্টটা পাই, তাহলে কিন্তু খানিকটা হলেও মানুষের অবস্থানের উন্নতি হবে বলে আমার ধারণা। এবং এছাড়া যে যে পরিস্থিতিতে আমরা রয়েছি, সঙ্গবদ্ধ হওয়াটা খুব জরুরি। আমার কথায় হয়তো কোনো যদি ফাঁক থেকে থাকে, সেই ফাঁকটা নিয়ে যদি আমরা সমালোচনা না করে আলোচনা করে সেই ফাঁকটাকে, যেটা তুমি করার চেষ্টা করছো সমস্ত শিল্পী বিভিন্ন স্তরে শিল্পীদেরকে এনে, সেই ফাঁকটাকে যদি ভরিয়ে আমরা যদি সঠিক দিশায় এগোতে পারি, সেটা আমি সমস্ত শিল্প শিল্পের শিল্পীদের ক্ষেত্রেই বলছি, যে তাহলে আমাদের মনে হয় অবস্থানের খানিকটা হলেও উন্নতি হতে পারে। আর স্কুলগুলো খোলার কথা আনামুল, যেটা আমিও খানিকটা সহমত, যে এই মুহূর্তে হয়তো ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠাতে মা বাবারা অনেকটা রাজি হবেন না, কারণ যেহেতু এখনো আমাদের পরিস্থিতি খুব একটা ভালো নয়। এখনো আমরা পিকে যাচ্ছি, ভারতও তাই, ভারতেও যে অজস্র খবর পাচ্ছি, যে খারাপ খবর পাচ্ছি, সেই জন্য আমার মনে হয় না স্কুলগুলো খোলা সম্ভব। স্কুলগুলো এখনো অনলাইনেই চলবে, কিন্তু অবশ্যই অনলাইন নিয়ে আমাদের অনেক সমস্যা, সবাই তো আমরা অনলাইনে খুব স্বচ্ছন্দ নই, কারণ আমাদের দেশে অনলাইনটা এতদিন এরকম ভাবে যে কোনোদিন এরকম ভাবে যে কাজে লাগতে পারে সেটা আমরা ভাবতাম না। আমরা ভাবতাম আমাদের ফোন করা এবং আমাদের খানিকটা নিজেদের বন্ধু বান্ধবের সঙ্গে যোগাযোগ রাখার জন্যই অনলাইনটা, কিন্তু অনলাইন যে কখনো পড়াশুনো বা নৃত্য বা সঙ্গীতের শিক্ষার মাধ্যম হয়ে উঠবে সেটা, এবং সেটাই একমাত্র মাধ্যম হয়ে যাবে সেটা তো আমরা ভাবিনি। সেদিকেও একটু সরকারের নজর দেওয়া দরকার, যে যদি এই আমাদের পরিষেবাটা আরো বেশি ভালো হয়, এই যে মাঝে মাঝে যে আমাদের লাইন চলে যায় বা আমাদের ডিসকানেক্টেড হয়ে যায় সমস্ত বাড়িতে, যে এর সুব্যবস্থা নেই, সবাই যে এই ক্লাসগুলো ঠিক মতো ভাবে করতে পারে না, বা এটাকে একটু মানে কি বলবো, যে একটু দামটাও একটু কমিয়ে দেওয়া যাতে সমস্ত বাড়িতে এই ব্যবস্থাটা থাকে, ঠিক আছে? তো এগুলোই আমার বক্তব্য এবং সাজেশন, যাতে আমরা আর একটু শিল্পীরা ভালোভাবে থাকতে পারি, কারণ শিল্পীরা সবসময় সকলের সঙ্গে রয়েছি, কিন্তু শিল্পীদের সঙ্গে অনেক সময় মনে হয় কেউ নেই, আমরা বোধহয় ভীষণ একা। একদম সত্য কথা, সত্যি কথা, সত্যি কথা দিদি। আমার কাছে মনে হয়, আমি বলছি যে আমার কাছে মনে হয় যে মুরাদ, তুমি আমার সঙ্গে একমত হবা কিনা, মুনিম ভাইও হয়তো জানেন, যদি আমরা ইচ্ছা করতাম আমরা হয়তো অন্য কোনো প্রফেশনে চলে যেতে পারতাম। এখন হয়তো আমি গাড়ি নিয়ে ঘুরতে পারতাম, আমি হয়তো এখন এসি রুমে বসে আয়েস করতে পারতাম, আমি এই গরমের মধ্যে বসে এই শিল্পীদেরকে নিয়ে এই সমস্ত সংকট নিয়ে কথা বলতে হতো। শিল্পীর জন্য তুমি তোমার জীবনটা দান করেছো। আমরা চেষ্টা করেছি যে আমরা এখানে আছি, আমার অন্তরটা বা ভিতর থেকে চলে এসেছে কিন্তু কিছু না কোনো ভাবে, আর এমন ভাবে জড়িয়ে গেছি না, মানে এখন এটা আমার নিজের সন্তানের থেকে অনেক বড় কিছু হয়ে গেছে মনে হয়। হ্যাঁ, তো একটা জীবনে বড় ভুল হয়তো হয়ে গেছে, আর এইটা শুধরানোর কোনো উপায় নাই, যে আমাদেরকে সবাই বিনোদনের মাধ্যমিক ভাবে, আমরা বিনোদনের একটা পণ্য শুধুমাত্র, আমাদের সাথে কেউ নেই। তো এই জায়গা থেকেই আমাদের এখন থেকে, ঠিক এই জায়গা থেকে আমাদের ভেবে বার করতে হবে যে আমরা কেউ একজন হয়ে উঠতে পারি সমাজে, আমাদের এরকম একটা পথ বার করতে হবে খুঁজে, এবং নিশ্চয়ই আমরা পারবো, এটি আমি আশা রাখছি। যাই হোক, হ্যাঁ ভাই, আপনার সাথে
সব একদম 100% একমত, এটার কোনো এদিক ওদিক নেই। আপনি যে কথাগুলো বলেছেন আসলে আমরা কি একদম, হ্যাঁ সেটাই, কারণ আপনি যে কথাটা বলেছেন যে আমরা কি অন্য জায়গায় আরামায়েশে থাকতে পারতাম না, অবশ্যই আমাদের সেই যোগ্যতাও ছিল, কিন্তু নাচকে ভালোবেসে, নাচকে সন্তানের মতন রেখে একদম বুকে আগলিয়ে একটা একাডেমি করেছি, একাডেমিটা নিয়ে অনেক স্বপ্ন, অনেক ভালোবাসা বোঝাতে পারবো না, এই কষ্ট শুধু এইখানে এই বুকটার ভিতরে বোঝাতে পারবো না দিদি। ঠিক ঠিক, যাই হোক মোটা, আমরা আমরা আমাদের এটা আলোচনা শেষ না, আমাদের চলতে থাকবে। সোমাপা আপনি শুনতে পাচ্ছেন? সোমাপা আপনার মাইক্রোফোনটা একটু মিউট করে আছে ওখান থেকে বোধ হয়, কিন্তু আমার মনে হয়, হ্যাঁ হ্যাঁ সোমাপা আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আপনারা আপনি মুরাদ বলছেন যে জীবনে একটা ভুল হয়ে গেছে, কিন্তু আমি বলবো এটা ভুল না, সবাই শিল্পী হতে পারে না, শিল্পী তৈরি হয় না, শিল্পী জন্ম নেয়। তো আমরা কোনো ভুল করিনি, আমরা শিল্প চর্চা করেছি, সংস্কৃতি চর্চা করেছি, বাংলার সংস্কৃতিটাকে আমরা ধারণ করি, লালন করি, আমরা কোনো ভুল করি, এটা আমাদের ভালোবাসা। যদি আজকে ধরুন আপনি আমি আমাদের কাউকে বলা হয় যে তুমি একটা বিলাসবহুল একটা অফিসে চাকরি করবে, তোমাকে মাস গেলে এত টাকা দিয়ে দেওয়া হবে, তুমি আর অভিনয় করো না, নাচ করো না, আমরা কি কেউ পারবো? আমার মনে হয় আমরা কেউই সেটা পারবো, কারণ আমরা শিল্প সংস্কৃতিটাকে ভালোবেসে জীবনের প্রায় অর্ধেকটা সময়ই হয়তো পার করে দিয়েছি, বাকি জীবনটা আমরা এভাবেই পার করব। কিন্তু সবার ঐক্যবদ্ধতা দরকার, ঐক্যবদ্ধ হয়ে যদি আমরা সারা দেশে শিল্পীরা একটি জায়গায় আসতে পারি, সরকারের কাছে বলতে পারি যে গার্মেন্ট সেক্টরে যারা কোটি কোটি টাকা প্রতি মাসে ইনকাম করছে এবং তারা তাদের সেকেন্ড হোম করছে অস্ট্রেলিয়া কিংবা মালয়েশিয়াতে, তাদের জন্য এত প্রণোদনা দেওয়া হয়, তো আমাদের শিল্পীদের জন্য না কেন? এই যে এখন অনলাইনে যে ক্লাসগুলো হচ্ছে, যদি একটু এখানে সরকারের যদি একটু সুনজর থাকে, তাহলে কিন্তু আমরা এটাকে খুব স্বচ্ছন্দেই কাজটা চালিয়ে যেতে পারি। এবং আপনারা যারা ক্লাস নিচ্ছেন, অভিভাবকরাও যদি তার সম্মানিতা সেই শিক্ষকটাকে পাঠিয়ে দেন, তাহলে তার মধ্যে বোধ হয় ওই অতৃপ্তিটা কাজ করবে না। আমাদের পৃথিবীটা সুস্থ না হওয়া পর্যন্ত তো আমাদের এভাবেই কাজ করতে হবে। তো যেহেতু স্কুলগুলো খোলা যাচ্ছে না, তো আমরা অভিভাবকদের কাছে অনুরোধ করব যে আপনারা অনলাইনে বাচ্চাদের শিল্প চর্চা করার, সংস্কৃতি চর্চা করবার সুযোগ করে দিবেন, এবং সেই শিক্ষককেও তার সম্মানিতা সেভাবে পাঠিয়ে দিবেন। তাহলে শিক্ষকও বাঁচবে, শিল্প বাঁচবে, আমরা শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই, এরকম একটা স্লোগান আমাদের আছে, তো আমি সেটাই বলবো। আর আমি আশাবাদী, আমি স্বপ্ন দেখতে ভালোবাসি, মনে করি যে খুব দ্রুত আমাদের পৃথিবীটা সুস্থ হয়ে যাবে, আমরা এভাবে অনলাইনে না, যেভাবে এনামুল ভাই বারবারই বলছিলেন যে শিল্পকলায় কাজ করা যায় কিনা, ওভাবে শিল্পকলায় আলোয় ঝলমলিয়ে উঠবে, দর্শক আসবে, আমরা হাতে ছোলা গুড়ি নিয়ে, ছোলা বুট নিয়ে মুড়ি খেতে খেতে আমরা নাটক নাচ দেখব, সেটি আমি খুব করে প্রতিদিন আসলে আশা নিয়ে আসলে রাতে ঘুমাই, সকাল সকালেও সেই একই স্বপ্ন দেখি, সুন্দর একটি সকাল আসবে এবং আমাদের পৃথিবী দ্রুতই সুস্থ হবে, আমরা নিশ্চয়ই নির্ভাবনায় আমাদের শিল্প সাহিত্যকে আমরা অনেক দূর নিয়ে যেতে পারবো, শিল্প সাহিত্য চর্চা করতে পারবো, এবং সরকার হয়তো বা কিছুটা হলেও সুনজর দেবেন আমাদের এই আত্মত্যাগের প্রতি, আমাদের এই মানে প্রফেশনটার প্রতি সরকার একটু নজর দিলেই আমরা হয়তো বা খুব ভালোভাবে আমাদের শিল্প সংস্কৃতিটাকে, বাংলার ঐতিহ্যটাকে টিকিয়ে রাখবে। এনাউল ভাই আমার একটু কথা আছে, আমার মনিম ভাইয়ের কাছে একটু কথা। মনিম ভাই আসসালামু আলাইকুম, আপনি যেহেতু আমাদের বরিশালের গর্বিত সন্তান,
আমার একটা রিকোয়েস্ট, আপনি অবশ্যই আমাদের দিকে একটু খেয়াল রাখবেন, আপনার কাছে আমাদের রিকোয়েস্ট, যেহেতু আপনি একটা মূল্যবান জায়গায় আছেন ঢাকায়। তুমি একটা জিনিস তো জানো যে বরিশাল নাম শুনলে আমি কিন্তু সবার আগে যে কোনো কিছু নিঃস্বার্থ ভাবে করে, তোমরা জানো তুমি আমি অনেক ছোটবেলা, তুমি অনেক ছোট তখন একসঙ্গে আমরা সংগঠন করেছি, তুমি খেলাধুলা আমি কোচিং কাছে আসো, এরকম করে কিন্তু আমরা একসঙ্গে ঢাকায় আসছি, কাজ করছি, তখন কিন্তু আমরা কোনো পয়সার জন্য করিনি, নিজের পকেটের পয়সা খরচ করে মনে আছে তো, এবং স্কিল নাও আমরা সেগুলো করি। আমারও কিন্তু অনেক জায়গায় যাওয়ার জায়গা ছিল, যে যাই বলুক এই বাইনি মানে মৃত্যু পর্যন্ত আমি কেন একসাথে আমরা কেন এটিএন এর সঙ্গে যুক্ত হলাম, সেটাও কারণ হলো ওনার মনটা অনেক বড় শিল্প মনা, এবং যে আসে সেই কিন্তু তাকে কিছু করার জন্য চেষ্টা করে, যার ফলে আমরা এত বড় একটা উদ্যোগ নিয়েছি। তিনটে মিনিটের রিয়েলিটি শো, বাংলাদেশের প্রথম একটা রিয়েলিটি শো হচ্ছে অনলাইনে, অনলাইন মনি ভাই মোরা করলাম শোনা হলো কি? হ্যাঁ বুঝতে পারছি, বরিশালিয়া আমাদের বাংলা ভাষার মানুষ আমরা, কিন্তু আপনাকে বাদ দিচ্ছি না দিদি, বাংলা ভাষা যেখানে আছে আমরা আসলে অনেক ধরনের কথাবার্তা হলো, আমরা শেষের দিকে যাই, আমাদের একটা সাজেশন এখানে, যেহেতু আমাদের অনলাইন নির্ভর হতেই হচ্ছে, সবাই উদ্দেশ্যেই একটা কথা বলা, যে এখানে একটা সাজেশন, গতদিন একজন সাংবাদিক ভাই উনি বলেছিলেন যে সরকারের কিন্তু যেহেতু উনারা বলছেন যে অনলাইনে প্রশিক্ষণ দিতে হবে, অনলাইন শিক্ষার দিকে যেতে হবে, তাহলে সরকারের উচিত হবে যে যারা প্রশিক্ষণ কেন্দ্রগুলো চালাচ্ছে তাদের অনলাইন প্রশিক্ষণ দেওয়ার মতো একটা সাপোর্ট তৈরি করে দেওয়া। আমরা মোবাইলে প্রশিক্ষণ দিচ্ছি, মোবাইল স্ক্রিনে কতটুকু জায়গা বা ল্যাপটপের স্ক্রিনে কতটুকু জায়গা, এখানে যদি আমি একটা স্মার্ট টেলিভিশন 32 ইঞ্চি থাকতো অথবা একটা ভালো ক্যামেরা থাকতো, তাহলে হয়তো আমি বাচ্চাদেরকে আরো মানে ফ্রি ভাবে মুভমেন্টস গুলো দেখাতে পারতাম। সেটা হলো যে এই যে প্রস্তাব যে একাডেমি গুলো সত্যিকারের কাজ করছে অনলাইন নিয়ে, সেই সেগুলোকে একটা লিস্ট করে আমরা মনে হয় এটাকে নিয়ে একটা দিতে পারি আমাদের সাথে, আমাদের এটিএন এর সঙ্গে ওয়ালটনের একটা ভালো যোগাযোগ আছে, ওয়ালটন যদি সব এটাকে ডেভেলপ করে দেয় আমরা একটা প্রপোজাল দিতে পারি, তারপরে দেখি কি করা যায়, আমরা এরকম একটা প্রপোজাল ভালো একটা রেডি করে ভালো একটা আইডিয়া দিয়ে স্মার্ট টিভি যদি প্রত্যেকটা সংগঠককে দেওয়া যায় এটা একটা প্রপোজাল প্রপোজাল তাহলে হবে কি যে সব সংগঠন দরকার নেই, যারা আসলে প্রকৃত অর্থে বড় বড় অনেকগুলো স্টুডেন্ট নিয়ে কাজ করে সংগঠনের জেলায় জানাই যায়, হ্যাঁ এটা কিন্তু বোঝাই যাবে একটা জেলায় কারা সংগঠন চালাচ্ছে, এটা এই তালিকাটা শিল্পকলার কাছে আছে, জেলা প্রশাসকও দিতে পারবে অথবা আমাদের কাছে চাইলে আমরাও পারবো। ভালো কথা বলেছেন, আমরা অবশ্যই আমরা বুঝতে পারবো, আমরা জানি যে কোন কোন সংগঠন অ্যাক্টিভ আছে, তাদেরকে যদি সাথে নিয়ে আমরা এই কাজগুলো করতে পারি সংগঠনগুলো সার্ভাইভ করতে পারবে, বাচ্চারা আসলেই তখন প্রশিক্ষণে একটু মজা পাবে, আমরা যখনই হাতটা মেলতে যাচ্ছি আমার হাতের অর্ধেক কেটে যাচ্ছে, হ্যাঁ এটা একটা বড় প্রবলেম হচ্ছে আমাদের জন্য আসলে, আর অনলাইনে বাচ্চাদের শিক্ষার শিখতে না আসার এটা একটা কারণ যে তারা ফুলফিল ভালো পাচ্ছে না। পরবর্তীতে আমরা কি করছি যে ওটা নাচ যদি একটা ক্লাস 3 বার করা লাগতেছে, এখন আমার একটা নাচ 3 বার করতে হচ্ছে এবং শেষের বার ভিডিও করে আবার পাঠিয়ে দিতে হচ্ছে একটা নাচ করে,
হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এই জন্যই তো এই টেকনিকটা আমি বলি, আমাদের সারা বিশ্বে এখন অনলাইনে লেখাপড়া হচ্ছে, এটা প্রায় শেষ পর্যায়ে অন্য পদ্ধতিতে আবার যাচ্ছে, আমরা সেটা মাত্র শুরু করছি। আমরা যতই বলি ডিজিটাল, আসলে আমরা কি ডিজিটাল হয়ে যাচ্ছি দেখেন, একটা ইমেল সিম কার্ড নিয়ে একটা ডিজিটাল আছে, মেমোরি কার্ড মেইনটেই জানে নি। আচ্ছা যাই হোক, এখন আমরা এই বিষয়ে, মুনিম ভাই আপনি একটা ভালো কথা বলেছেন, আমরা একটা প্রপোজাল তৈরি করতে পারি ওয়ালটন বা এই জাতীয় সংগঠন যারা আছে, আমরা একটা প্রপোজাল আমাদের কাছে পাঠান, আমরা অবশ্যই চেষ্টা করব আমাদের চ্যানেলের থেকে, যদি আমরা এরকম সংগঠন থেকে কাছে যদি আমরা স্মার্ট পাঠাই হয়তো বা অন্য একটা অন্যভাবে দেখবে। আপনি মুরাদ, আপনারা যারা আছেন এরকম যারা কাজ করছেন অনলাইনে, সবাই এক হয়ে একটা দেখেন যে কোন কোন জায়গাটায় একদম এরকম হচ্ছে, ভালো কাজ করতেছে, তাদের একটা লিস্ট করে কিরকম কি লাগে, এই ধরনের একটা প্রপোজাল আমরা পেশ করতে পারি, তারপরে ট্রাই করে দেখি কি করা যায়। অনেক ধন্যবাদ মুনিম ভাই। আরো একটা সংগঠন যে বাজেটে আমাদেরকে তো কোনো প্রণোদনার কথা বলা হয়নি, আবার অনলাইনের শিক্ষার কথা বলা হচ্ছে, সংগঠন খোলা যাবে না, কিন্তু ইন্টারনেটের দাম মোবাইল বিল দুটোই একসঙ্গে বাড়ে, অনেক বেড়ে গেছে তাহলে, আর লাইনের অবস্থা হচ্ছে এই, এর মূল্য কমাতে হবে। আমি আমি বারবার যে কথাটা বলছি, শিল্পী সাহিত্যিকদের কেউই ভালো মানে তাদের পাশে কেউ থাকে না, এদেরকে এদের আনন্দ বিনোদনের আনন্দটা নিবে এইটুকু নিয়ে তারপরে তাদের কথা ভুলে যাবে। কিভাবে বাড়ানো যায় এই প্রয়োজনে আমাদের সবাইকে সেভাবে শিক্ষিত হয়ে উঠতে হবে। হ্যাঁ, এটা একজন সাজেশন দিয়েছে, আর একজন নৃত্যশিল্পী সে বলেছে যে আমরা ভবিষ্যতে হয়তো এরকম দেখবো, আপনারা কমেন্টে দেখছেন হয়তো, যে যেমন যক্ষা নিরাময় কেন্দ্র রয়েছে, হ্যাঁ ক্যান্সার নিরাময় কেন্দ্র রয়েছে, অমুক নিরাময় কেন্দ্র, ভবিষ্যতে হয়তো করোনা নিরাময় কেন্দ্র থাকবে, কিন্তু জীবন তো থেমে থাকবে না। হ্যাঁ, এটা হতে পারে, এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। তো তার মানে আমরা করোনাকে কিন্তু অনেক বেশি আতঙ্কিত করে ফেলছি নিজেদেরকে, এটা আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই, কারণ সবাই একটা প্রায় অন্তর্ভুক্ত চাই। মুরাদ শুনো, মুরাদ বাচ্চু ভাই এবং দিদিকে, যে আমরা যে অনলাইন কম্পিটিশনটা করো, কম্পিটিশন বলতে একটা রিয়েলিটি শো অনলাইন, যেটা নাচের সেটা সাউথ এশিয়া দেশগুলোকে নিয়ে, আর যেটা গানের সেটা দুই বাংলা নিয়ে, আর যেটা অভিনয় সেটা শুধু বাংলাদেশ নিয়ে। আমরা কিন্তু এখানে প্রথম পুরস্কার $1,000, দ্বিতীয় পুরস্কার $500, তৃতীয় পুরস্কার $300, এরকম প্রত্যেকটা সাবজেক্টই আমরা ঘোষণা করেছি। আমাদের কোন স্পন্সর নাই, তারপরে মাননীয় চেয়ারম্যান আমাদের এটা ঘোষণা করেছেন, ওই দিন আনুষ্ঠানিক উদ্বোধন হলো। আমরা চাই এইটাকে উদ্যোগিত করে ছেলেমেয়েদেরকে ভালো একটা জায়গায়, এবং আরো আমরা কিছু চেষ্টা করছি, ওয়ালটনের সঙ্গে কথা বলেছি যে আপনারা কিছু গিফট ওদেরকে উৎসাহিত করা, কারণ এই মুহূর্তে এবং আমরা খুব বড় কোম্পানির সঙ্গে স্পন্সরের সঙ্গে কথা বলা হচ্ছে, যদি হয় এটা একটা দেখা যাবে যে নর্মাল যে চ্যানেল হবে তার চেয়ে একটা বড় একটা কিছু হবে। এই জন্য সবাই, আমার মনে হয় মুরাদ বাচ্চু ভাই সবাই মিলে এটাকে নিয়ে ভালোভাবে প্রচার করে আমরা সবাই এই ধরনের একটা কাজ করি, এবং আমার মনে হয় ভিডিও ভালো ভূমিকা রাখতে পারবে পশ্চিমবঙ্গে। এবং এটা কিন্তু আমাদের আমেরিকাতে বাছাই হচ্ছে, লন্ডনে বাছাই হচ্ছে, অস্ট্রেলিয়াতে বাছাই হচ্ছে, আমাকে অনেক জায়গায় কিন্তু এটাকে কার্যক্রম চালাচ্ছে, আমরা কিন্তু বিশাল ভাবে চালাচ্ছি এটাকে। আমার মনে হয় বাচ্চারাও উৎসাহ পাবে, পুরস্কার আছে, ওরা একটা কাজ করবে বাসায় বসে, এটাকে নিয়ে আমার মনে হয় সবার একটু ভালো। মুনিম ভাই, এই অনুষ্ঠানের মাধ্যমে আপনি একটু মানে অংশগ্রহণের বিষয়টা কি যদি একটু সবাইকে জানিয়ে দিতেন, কিভাবে পারবে এবং শেষ তারিখ বিষয়টা হলো আমি নাচটা করেছি সাউথ এশিয়ার সব দেশগুলো নিয়ে, তো সেখানে সাউথ এশিয়ার যে দেশগুলো আছে সেগুলো আমেরিকা, ইউকে এবং অস্ট্রেলিয়াতেও যারা আছে তারা ওইটা পার্টিসিপেট করে ওইখান থেকে বাছাই করে, আর দুটো গ্রুপে হয়েছে, একটা 10 থেকে 18 নিচে, আর ক বিভাগ, আর ক বিভাগ হলো 18 থেকে 30। নাচ গান সবই একক, দুটো করে প্রত্যেকটা বিষয় আমাদেরকে ইমেলে পাঠাবেন, দুটো নাচ অথবা দুটো গান অথবা দুটো অভিনয়,
এবারে পাঠালে পর আমরা এই দুটো হলো প্রথম পর্ব দ্বিতীয় পর্বের জন্য আমরা নিয়ে নিয়েছি। তৃতীয় পর্বে গিয়ে আমরা আবার নতুন করে এবং বিভিন্ন সময় হয়তো বরিশাল থেকে মুরাদ থেকে বাচ্চু ভাই এরকম বিভিন্ন জায়গা থেকে এবং সারা ওয়ার্ল্ডের কিছু বিপর্যয় আছে মনে হয় বাচ্চাদের হয়তো 6 মাস ডিসেম্বর থেকে এই 6 মাস কিন্তু ওদেরকে বিভিন্ন কার্যক্রমে উদ্বুদ্ধ করতে পারবো আমরা সবাই টিপ হবে। যাক ধন্যবাদ মুনিম ভাই। আর দিদির যে একটা কম্পিটিশন রয়েছে ওটা আমরা অলরেডি বলে দিয়েছি বাচ্চাদের, মুরাদ শুনেছে, সুমাপা আপনারা সবাই আসলে আমাদের সাথে ছিলেন, আপনারা অনেক মূল্যবান বক্তব্য রেখেছেন। দিদি আপনি আর কি আমাদের কোনো কথা আছে কিনা? না শুধু ওটুকুনি বলতে চাই যে আমরা একসাথে মিলে সবাই মিলে ভেবে চিন্তে কিছু কাজ করি যাতে প্রচুর শিল্পী আছেন যারা ভালো করে সার্ভাইভ করতে পারছেন না তাদের জন্য ভেবে। ধন্যবাদ সুমা আপা। আপনি কোনো কিছু শেষ কিছু বলতে চান কিনা? বলবো যে আমরা হয়তো আবার সুন্দর আলোচনা করব। সুন্দর একটি দিনের অপেক্ষায় আছি, সুন্দর একটি ভোরের অপেক্ষায় আছি, নিশ্চয় এই সংকট কেটে যাবে, আমরা আবার নির্মল পরিবেশে সুস্থ সুন্দর পৃথিবীতে যাতে আবার সহজে পেতে পারি। খুব তাড়াতাড়ি হয়তো পাবো না, অপেক্ষা করতে হবে, তো সেই আশা রাখবো যে সুস্থ সুন্দর পৃথিবীতে আমরা মন খুলে নাচবো, গাইবো, অভিনয় করব এবং বেঁচে থাকবো, আমাদের মুরাদ বা আমার মুখ দিয়ে কথা আসলে আমাদের এখন কষ্ট হয় বলতে অনেক কিছুই, কিন্তু তারপরেও আমাদের তো কিছু করার নেই, এই চেষ্টা আর কি। হ্যাঁ তো কিছু করার নেই, আমরা আশাবাদী ইনশাল্লাহ ভালো কিছু হবে। এবং আমরা তো জীবন থেকে শিক্ষা নেয় মানুষ, প্রয়োজনে কেউ থেকে শেখে, কেউ দেখে শেখে, আমরা থেকে শিখলাম, আমরা ভালো করতে আসুক, যে স্থিতি আসুক, আমরা তো আসলে জীবন নিয়ে জুয়া খেলেছি, আমরা যে প্রফেশনে আছি সেটা একরকম জীবন নিয়ে জুয়া খেলা, তো আমরা এখান থেকে পিছনে ফিরতে পারবো না, আমাদের সামনে সুন্দর ভোরের জন্য অপেক্ষা করতেই হবে। এবং আমরা আশা করব আমাদের সরকারও নিশ্চয়ই আমাদের প্রতি সুনজর দেবে না। ধন্যবাদ মুনিম ভাই। আপনি আপনার কাছ থেকে আশার বাণী তো বেশ শুনলাম, যে আপনি বললেন যে প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে টেকনিক্যাল সাপোর্ট দেওয়ার জন্য একটু সহযোগিতা করা যায় কিনা, আর যদি কোনো কথা থাকে বা আমরা কি করতে পারবো? আমরা চেষ্টা করি, চেষ্টা করলে সবই হয়। আমি তো মনে করি যে এমন কিছু নাই যে অসম্ভব, কথাটা বললো যে সুন্দর, যত বিপদ, আমি আমার ব্যক্তিগত জীবন যাই আসুক, বিপদ আসুক, এই যে করোনা পরিস্থিতি হোক, যাই হোক, আমি কোনো কিছু ভাবি না। আমি এখন পর্যন্ত একটা মাস্ক পরিনি, এখন পর্যন্ত একটা গ্লাভস পরিনি, কিন্তু আমি প্রচন্ড সতর্ক সুন্দর ভাবে কাজ করছি। আমি মনে করি প্রতিটা দিনই আমার জন্য সুন্দর, যতই বিপদ আসুক যাই আসুক, এটা চিন্তা করলেই দেখবেন যে কোনো কিছুই আপনার কাছে বাধা না। না মনিম ভাই, আমি নিজেও ব্যক্তিগত ভাবে কিন্তু অনেক পজিটিভ, আমি কিন্তু এই যে এখন আমার অফিসে বসে এই লাইভটা করছি, প্রত্যেকদিন সকালে অফিসে আসি, সারাদিন কাজ করি, দুপুরবেলা যাই কাজ করে খেয়ে দিয়ে আবার সন্ধ্যায় আসি, আবার এই রাত 11টা 12টা পর্যন্ত কাজ করে যাচ্ছি। আমি কোনোভাবেই নিরাশ হই না এবং ভবিষ্যতেও হব না ইনশাল্লাহ, আমার বুকে অনেক বল নিয়ে আমি কাজ করি। আপনারাই আমাদেরকে সাহস জুগিয়েছেন, আপনাদের মনিম ভাই আপনার সাথে হাত ধরে আমি পৃথিবীর বহু দেশ ঘুরেছি, হ্যাঁ অনেক ইন্সপায়ার্ড হয়েছি, অনেক কিছু শিখেছি জীবনের কাছ থেকে, হ্যাঁ
তো এটা সেই অভিজ্ঞতা গুলো আবার যাবো ইনশাআল্লাহ, যাবো ইনশাআল্লাহ, আমি কাজ একসঙ্গে কাজ একসঙ্গে। ভালো থাকবেন আপনি, আর এই বিষয়গুলো নিয়ে আবার আপনার সঙ্গে যোগাযোগ করবো, আমরা কথা বলবো ইনশাআল্লাহ আপনার জন্য। আপনি সর্বোপরি একটা কথা বলি, সাজেদুর রহমান মুনিম কিন্তু আমাদের জন্য একটা অনুপ্রেরণা। হ্যাঁ, এটা কিন্তু আমি কোনো পাম্প করতে মারলাম না, একেবারে মনের থেকে বললাম, হ্যাঁ একটা ভালোবাসার জায়গা থেকে বললাম। মুনিম ভাই আপনি ভালো থাকবেন, তোমা আপা ভালো থাকবেন, দিদি ভালো থাকবেন, আমরা আসলে আবার, তোমরাও খুব ভালো থেকো, নিশ্চয় নিশ্চয় ধন্যবাদ, আমরা আবার হয়তো বসতে হবে আমাদের কোনো স্টেশনে, যারা আছে আমাদের অনলাইন প্রতিযোগিতায় নাচ পাঠাতে বলবেন, বলবো, আর ফেসবুকে আমাদেরও যে নাচগুলো যাবে প্রতিযোগিতায় আপনারাও প্লিজ দেখবেন। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজকে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা হলো আমাদের, কারণ আপনারা জানেন যে যে করোনা সংকট কাল আমরা কাটাতে চেষ্টা করছি বা পার করছি, এটি কোনোভাবেই আর এখান থেকে সহজে মুক্তি পাওয়া যাবে বলে মনে হয় না। আমাদের অনলাইনে আরও কিছুদিন থাকতে হবে, তো শেষ পর্যন্ত আমরা যাতে সার্ভাইভ করতে পারি, সংগঠনগুলোকে টিকিয়ে রাখতে পারি, আজকে আলোচনা থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা পেয়েছি, সেইগুলো যদি আমরা ফলো করি, এবং দর্শকদের অনেক ভালো ভালো কমেন্টসও আমরা পেয়েছি, সেগুলো যথেষ্ট ভালো ছিল। আসলে সব কমেন্টস আমরা পড়তে পারিনি সময়ের অভাবে, এগুলো আমরা এখান থেকে অনেক কিছু নোট করব, সেগুলো আমরা একটা নোট করছি যাতে এটা আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে সহযোগিতা করে। আপনারা সাথে থাকবেন, আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমরা আরও কিছু লোকজন উপস্থিত থাকবো, এবং অচিরেই আমরা অনলাইনেই একটা, হয়তো আগামী শুক্রবারেই একটা অনুষ্ঠানে যেতে চাইবো, আপনাদের সহযোগিতা চাইবো, যারা সাথে ছিলেন তারা সাথে থাকবেন, এবং আরো অনেকেই আমাদের সঙ্গে সঙ্গ দেবেন, ভালোবাসা দিবেন, আপনাদের ভালোবাসা সহযোগিতা এবং উৎসাহ, এবং সর্বোপরি অভিভাবকদেরকে জানাই আন্তরিক অভিনন্দন, কারণ তাদের সহযোগিতা ছাড়া আমরা টিকতে পারবো না বা আমাদের বেঁচে থাকা সম্ভব নয়, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এই কামনা করছি। আর সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশের যেখানেই হোক না কেন, অভিভাবকরাই পারে তাদেরকে টিকিয়ে রাখতে, আপনারা সহযোগিতা করবেন, আপনাদের আন্তরিকতা থাকলেই আমরা টিকে যাব। আজ এ পর্যন্তই, যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আজ বিদায় নিচ্ছি, আগামী পর্বে আবার দেখা হবে, আমরা জানিয়ে দেবো আগামী পর্বের আমাদের অতিথিবৃন্দের নাম, আপনারা জেনে যাবেন।